আমি হচ্ছে লিখে আপনার আইসিএম আপনার অপারেশন তাহলে পরীক্ষা দিয়েছি আর একটু ওয়েট করব অনলি টোয়েন্টি সিক্স আচ্ছা আর কিছুক্ষণ স্যার ওয়েট করে যেতে পারি ঠিক আছে আমরা সিক্স ফিফটিনে স্টার্ট করি স্যার আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন

অপিনিয়ন দিই তখন আমরা বলি না যে দা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর প্রেজেন্টেড এ ট্রু এন্ড ফেয়ার ভিউ আচ্ছা ট্রু মানে হচ্ছে দেখে যে এইখানে এই যে ইনফরমেশন ইনফরমেশন গুলো শেয়ার করা হয়েছে এখানে কোনো ধরনের ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট কন্টেন্ট করছে না যেটার কারণে ইউজাররা কোনো কারণে মিসলিড হয়ে যাবে হ্যাঁ মানে হচ্ছে দেখে যে আপনার বেসিক্যালি জানেন তো অডিটররা হচ্ছে দেখে যে দুইটা জিনিস দুইটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে পাঁচটা কম্পোনেন্ট আছে তার ভিতরে দুইটা একটা হচ্ছে ফিনান্সিয়াল পারফরমেন্স আর একটা হচ্ছে ফিনান্সিয়াল পজিশন হ্যাঁ এই দুইটা দুইটাতে হচ্ছে অডিটররা বেসিক্যালি সাইন করে বাকিগুলাতে সাইন করার জন্য অডিটর বাধ্য না এই দুইটাতেই করবে তো এই ফিনান্সিয়াল পজিশন এবং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এই এই দুইটা স্টেটমেন্টের ভিতরে যে ফিগার গুলা যে অ্যামাউন্ট গুলা রিপ্রেজেন্ট করতেছে ওই অ্যামাউন্ট গুলার ভিতরে আপনার কোনো ধরনের ম্যাটেরিয়াল মিসি স্টেটমেন্ট নাই ম্যাটেরিয়াল মিসি স্টেটমেন্ট বুঝেছেন তো না যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা হচ্ছে যে যে ধরনের মিস স্টেটমেন্টের কারণে যারা ইউজার গ্রুপ আছে তাদের তারা যেই ডিসিশনটা নেবে সেটা মিসলিড হতে পারে ওই টাইপের ভুলকে বলা হয় ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হ্যাঁ তো ট্রু মানে হচ্ছে যে এই টাইপের কোনো কিছু ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে নাই মিস স্টেটমেন্ট থাকতে পারে কিন্তু সেটা এগ্রিগেট বলেন আর সিঙ্গেল বলেন মানে কোনোভাবেই এটা ম্যাটেরিয়াল হবে না হ্যাঁ সেটাকে বলা হয় ট্রু আর ফেয়ারটা হচ্ছে লিগে যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যতগুলো ফিনান্সিয়াল ডাটা ইনফরমেশন দেওয়া আছে এইটা হচ্ছে লিগে যে উট না আপনি যে ইনফর দিয়েছেন আরেকটা হচ্ছে বায়াস হ্যাঁ মানে কোনো ভাবে এমন কোন ইনফরমেশন এখানে দেওয়া হয় নাই যেটা ম্যানেজমেন্ট কোনো কিছু লুকিয়ে আপনাকে অন্য একটা জিনিস এখানে প্রেজেন্ট করেছে এই টাইপের কিছু নাই ফেইথফুললি যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা একদম বিশ্বস্ত এটার ভিতরে কোনো ধরনের বায়াসনেস নাই সেটাকে বলা হয় ফেয়ার এই জন্য ট্রুটার সাথে হচ্ছে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট রিলেটেড আর ফেয়ারটার সাথে হচ্ছে বায়াসনেস হ্যাঁ বায়াসটা রিলেটেড বুঝা যাচ্ছে না একটু জোরে বলবেন বুঝি নাই আবার একটু বলবেন হচ্ছে যে আমরা অনেক সময় আপনার যেমন ধরেন এক ধরনের খরচ খরচটা হয়েছে একটা নেচারের কিন্তু আমরা এটাকে মডিফিকেশন করে ডকুমেন্টস চেঞ্জ করে এটাকে শো করছি অন্য একটা ক্যাটাগরিতে এটাকে বলা হয় হচ্ছে লেগে যে মানে যদি চেঞ্জ করে যদি কোনো কিছু করা হয় সেটাকে বলা হয় হচ্ছে বায়াস

আর কোনো স্যার স্যার কি বলেন স্যার এক্সপেক্টেশন গ্যাপটা যদি একটু বলতেন আচ্ছা এক্সপেক্টেশন গ্যাপটা হচ্ছে আপনি যা ল আপনাকে যা করতে বাধ্য মানে ল আপনাকে যেটা করতে বলেছে আর যারা ইউজার আছে তাদের যে এক্সপেকটেশন। এই দুইটার মধ্যে যে পার্থক্যটা ওইটাকে বলা হয় এক্সপেকটেশন গ্যাপ যেমন অডিটরের রেসপন্সিবিলিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ভিতরে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে কিনা সেটা আইডেন্টিফাই করা রাইট এবং অডিটর হচ্ছে যে সব সময় টেস্ট বেসিসে কাজ করে এই জন্য অডিটর আপনার কখনোই অ্যাবসলিউট অ্যাসিওরেন্স দেয় না রিজনেবল অ্যাসিওরেন্স দেয় হ্যাঁ কিন্তু ইউজার যারা আছে তারা মনে করে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যত ধরনের ভুল আছে সব ভুল বের করা হচ্ছে অডিটরের রেসপন্সিবিলিটি এবং অডিটর 100% সব কিছু চেক করি হচ্ছে যে আপনার অডিট ওপিনিয়নটা ড্র করে হুম তো এই যে ইউজার এবং অডিটরের এই এর কাজে মানে তথ্যের মধ্যে যে একটা পার্থক্য সেটাকে বলা হয় এক্সপেকটেশন গ্যাপ আপনাকে তো লকি বলেছে অডিটর তো আপনার টেস্ট বেসিসে সে হচ্ছে এটা অডিটর একটা লিমিটেশন আপনারা লিমিটেশনে পড়েছেন তো সারা বছরের সবকিছু অডিটরের পক্ষে হচ্ছে লেগে যে আপনার কোনো ভাবেই আপনার চেক করা সম্ভব না হ্যাঁ আপনি যত ধরনের ইনফর্ম ইয়ে দেন না এটা অডিটরের পক্ষে সম্ভব না সো অডিটর হচ্ছে লেগে যে টেস্ট বেসিসে স্যাম্পলিং বেসিসে হচ্ছে লেগে যে ডাটা অ্যানালাইসিস করে ডাটা রিভিউ করে এবং হচ্ছে লেগে যে তার ইভিডেন্সগুলো সে কালেক্ট করে এটা অন টেস্ট বেসিস কিন্তু ইউজাররা মনে করে যে অডিটর যখন একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাইন করে ফেলে তার মানে হচ্ছে এইটার ভিতরে কোনো ধরনের ভুল থাকবে না যেহেতু এটা অডিটর সার্টিফাই করেছে এই যে দুইয়ের ভিতরে যে গ্যাপটা সেটাকে বলা হয় এক্সপেকটেশন গ্যাপ থ্যাংক ইউ স্যার আমি একটা প্রশ্ন করি না প্রফেশনাল স্ক্রিপ্টিজমটা কি হ্যালো স্যার এটা একজন অডিটর সব সময় তার কোশ্চেন মাইন্ডে থাকবে যেমন যেমন মানে অডিট করতে গেলে যে কোন টপ মানে ওখানে যে হেডগুলো আমরা দেখতে পাবো ফিনান্সিয়াল স্টেটমেন্টে সবগুলোকে সে একজন অডিটর প্রশ্ন করবে যে কেন বা কি এই স্যার রাইট মানে অডিটরের এই প্রফেশনাল স্ক্রিপ্টিজম এটা হচ্ছে হলে যে অ্যাটিটিউড হ্যাঁ অ্যাটিটিউড আর কি একটা অডিটরের এই মানে এটা তার অভ্যাসের ভিতরেই থাকতে হবে আচরণের ভিতরে থাকতে হবে কোনো কিছু দেওয়ার সাথে সাথেই যাতে মনে না হয় যে না এগুলা তো সবই ঠিক আছে আপাত দৃষ্টিতে আমি দেখতে গেলে তো মনে হচ্ছে যে না এটা তো ঠিক আছে বারো মাসে এমপ্লয়ীদের স্যালারি হয়েছে প্রত্যেকের বারো মাসে করে স্যালারি গিয়েছে হ্যাঁ আপাত দৃষ্টিতে দেখতে দেখা যায় যে জিনিসটা সঠিক কিন্তু অডিটর সাধারণ মানুষের মতো ওইভাবে বিশ্বাস করবে না অডিটরের ভিতরে মনের ভিতরে সবসময় একটা কোশ্চান থাকবে মানে অন্য ধরনের চিন্তা আসবে যে না এটা এরকম ভাবে দেখি আমি ওইভাবে একটু দেখি এটা কেন এরকম হলো এটা এরকম না হয়ে ওরকম হলে কেমন হতো এই যে এই অ্যাটিটিউডের থেকেই হচ্ছে অডিটর কি করবে ম্যানেজমেন্টকে কোশ্চান করবে রেস করবে যে মানে আপনার কোশ্চানিং মাইন্ড থাকতে হবে যে আমি এই জিনিসটা এইভাবে না করে ওইভাবে করলে কেমন হতো আমি একটু ফিনান্সিয়াল ডাটার সাথে নন ফিনান্সিয়াল ডাটার কম্প্যারিজন দেখি দেখি যদি কোনো ডেভিয়েশন থাকে তাহলে ম্যানেজমেন্টকে কোশ্চান করি যে না আমার এই জিনিসটা এরকম হলো কেন হ্যাঁ মানে এইটা হচ্ছে লেগে যে অডিটর সবসময় ক্রিটিক্যালি অ্যাসেস করবে অন্যান্য যারা আছে মানে অডিটর ছাড়া ওরা হয়তো বা অনেক সময় অনেক কিছু ক্রিটিক্যালি অ্যাসেস করবে না কিন্তু অডিটরের এই অ্যাটিটিউডটা থাকতে হবে যে আমার কাছে যে ইনফরমেশন বা যে ডাটাগুলো আসবে এটাকে আমি সবসময় ক্রিটিক্যালি অ্যাসেস করব আমি আমার ভিতরে একটা কোশ্চানিং মাইন্ড থাকবে যে আমি আমার যে কোনো জিনিস আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার যাতে কোশ্চান আসে মনে যাতে রেজ হয় এই কোশ্চানগুলো হ্যাঁ এবং সেই কোশ্চানগুলো হচ্ছে লেগে যে যারা ম্যানেজমেন্টে আছে তাদের সাথে হচ্ছে লেগে যে আমাকে শেয়ার করতে হবে যে এই আমার মানে এই এর অ্যান্সার গুলো দাও এটাকে বলা হয় প্রফেশনাল স্ক্রিপ্টিজম আর প্রফেশনাল জাজমেন্ট প্রফেশনাল জাজমেন্ট দ্যাট থিংস অডিটরস অ্যাসেট থ্রু এক্সপেরিয়েন্স আর প্র্যাকটিক্যাল অডিটিং আরেকটু ক্লিয়ার করে বলবেন অডিটর অভিজ্ঞতার মাধ্যমে যা কিছু অর্জন করেছে এগুলোর ভিত্তিতে সে যখন কোন সিচুয়েশন ফেস করবে সেটাকে সে যেভাবে ডিসাইড করবে ফেস করবে রাইট রাইট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা হচ্ছে লিখে যে একটা প্রসিডিউর না প্রফেশনাল জাজমেন্টটা হচ্ছে লিখে যে একটা প্রসিডিউর সেটা কিতে হেল্প করে আপনাকে টু অবটেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স তাই না প্রফেশনাল জাজমেন্ট আপনি ধরেন হচ্ছে লিখে যে কোন একটা কোন একটা জিনিস আপনি দেখেছেন যে না সব সময় আমরা এইভাবে অডিট করেছি এই জিনিসটা এইভাবে করতে হয় সিনিয়ররা আমাদেরকে বলেছে কিন্তু সিচুয়েশন দেখা গিয়েছে যে না আপনার তখন প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয় যে না এটা রিলেট রিলিভেন্ট কোনো ডকুমেন্টস এখানে নাই তাহলে আমাকে কোন বইতে মানে কোন বয়েতে গেলে আমি সাফিসিয়েন্ট ইভিডেন্স কালেক্ট করতে পারবো আমার অডিট যেই ইয়েটা আছে আপনারা মনে হয় দেখেছেন যে প্রত্যেকটা অডিট করতে গেলে আপনাদের একটা অডিট প্রোগ্রাম থাকে থাকে না এই প্রোগ্রামের ভিতরে দেখবেন যে ওইখানে বলা থাকে যে আপনি কোন এরিয়া গুলা কিভাবে দেখবেন এই অডিট প্রোগ্রামের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যখন আপনি অডিট প্রোগ্রামটাকে চেঞ্জ করে ফেলবেন তখন ওইটাকে বলা হয় প্রফেশনাল জাজমেন্ট মানে আপনি ইনস্ট্যান্টলি আপনি যেভাবে সবাই গিয়েছে বা যেভাবে ইনস্ট্রাকশন ছিল ওইভাবে না গিয়ে অন্যভাবে গিয়েছেন হ্যাঁ জিনিসটা আপনার ডকুমেন্টসটা অপটেন করার জন্য এই যে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার মাথায় মানে আপনার ভিতরেই জিনিসটা আসলো যে না আমি এই ওয়েতে না গিয়ে ওই ওয়েতে গেলেও তো আমার আমি আরো মানে কনফার্ম হতে পারি যে আমার এই ফিগারটা ঠিক আছে কিনা এই জন্য এটাকে বলা হয় প্রফেশনাল জাজমেন্ট আর কোনো কোয়েশন আছে আচ্ছা আমরা আজকে হচ্ছে যে সেকেন্ড চ্যাপ্টারটা দেখব সেখানে হচ্ছে লেগে যে দেখেন টপিক লিস্ট গুলো আছে অবটেনিং অ্যান্ড এঙ্গেজমেন্ট প্রসেস অফ এসুরেন্স এখানে আপনার টপিক লিস্টে হচ্ছে লেখা যে আপনার একটা এনগেজমেন্ট কিভাবে হয় হ্যাঁ এনগেজমেন্টটা কিভাবে নেওয়া হয় সেটার প্রসিডিউর গুলা কি এবং এনগেজমেন্টের যে টার্মস কন্ডিশন কন্ডিশনগুলো সে সেটাকে কিভাবে এগ্রি করা হয় দুই পার্টির ভিতরে তিন পার্টির ভিতরে তিনটা পার্টি থাকে না একটা এনগেজমেন্টের ভিতরে ইন্টেন্ডেড ইউজার থাকে প্রফেশনালরা থাকে আর যারা হচ্ছে ম্যানেজমেন্ট তারা থাকে না তো এই যে তিন পক্ষের ভিতরে আপনার ট্রামস গুলা কি হবে অডিট রিপোর্টিং এর ফর্মেটটা কি হবে অডিটের এর মেথোডোলজিটা কি হবে কোন প্রসেসে আপনারা যাবেন কতটুকু নেচার টাইমিং এন্ড এক্সটেন্ট হ্যাঁ এটা কতটুকু হবে মানে এই জিনিসগুলা একদম সার্টেন করে একটা অডিটর একটা ক্লায়েন্টে যে ইয়ে করে কাজ শুরু করে এইটা পুরো প্রসেসটাই হচ্ছে এই চ্যাপ্টারে বলা আছে এবং ফার্স্ট কিছু কোশ্চান এসেছিল সেটাও এখানে আলোচনা করা হবে হ্যাঁ আচ্ছা এখন দেখেন হাউ অ্যাসুরেন্স ফার্ম অপটেন ক্লায়েন্ট একটা অ্যাসুরেন্স ফার্ম কিভাবে ক্লায়েন্ট অপটেন করে ধরেন আপনি যে সি এ ফার্মে আছেন সেই সি ফার্ম আপনার হচ্ছে লিখে যে ক্লায়েন্টগুলো কিভাবে পায় আচ্ছা দেখেন ক্লায়েন্টগুলো বেসিক্যালি দুইটা ওয়েতে আসে দুইটা ওয়েতে কিভাবে একটা হচ্ছে লেগে যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আসে হুম আর আরেকটা হচ্ছে লেগে যে ইনভাইট আপনাকে টেন্ডার আপনাকে রিকোয়েস্ট ফর প্রপোজাল RFP বলে রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠায় বিভিন্ন অর্গানাইজেশন থেকে যেমন আইসিবি পুরো मेंबर মানে মেম্বার লিস্ট ফাউন্ড লিস্ট থাকে এটা পাবলিশড করা হয় ওইটা ওয়েবসাইটে থাকে বিভিন্ন জায়গায় থাকে তখন বিভিন্ন অর্গানাইজেশনের ওরা ওইখানে ইমেল আইডি টাইডি সব কিছু থাকে টেন্ডারের জন্য তখন ইনভাইটেশন পাঠায় হ্যাঁ যে আমরা অডিট করব এই ফিনান্সিয়াল ইয়ারে সো তোমরা আমাদেরকে ইয়ে করো রিকোয়েস্ট ফর মানে প্রপোজাল দিলে তখন আপনাকে বলবে যে তোমাকে দুইটা জিনিস দিতে হয় এইটাতে একটা হচ্ছে যে আপনার টেকনিক্যাল প্রপোজাল আরেকটা হচ্ছে ফাইনান্সিয়াল প্রপোজাল হ্যাঁ দুইটা প্রপোজাল একসাথে পাঠাইতে হয় এবং প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি ফিনান্সিয়াল প্রপোজালটা কিভাবে সাজাব মানে কিভাবে ডিটারমাইন করব যে আমার অডিট ফিটা কত হতে পারে যখন এই যে ইনভাইটেশনটা পাঠাবে প্রথমটা নিয়ে আমি পরে বলবো হ্যাঁ এই যে ইনভাইটেশনটা আপনাকে পাঠালো এখানে কিন্তু বলা থাকে যে আপনার এই বছরে টোটাল রেভিনিউ কত আছে তারপরে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার কত আছে আপনার টোটাল নাম্বার অফ ট্রানজাকশন কত হ্যাঁ মানে একদম মোটামুটি অনেক কিছু থাকে এখানে সো উইটার উপরে ভিত্তি করে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে লিখেছে এখানে কতটুক মানে কতটুকু অডিট ফি ডিটারমাইন করা উচিত আর এছাড়াও হচ্ছে আইসিবি এর অডিট ফি ডিটারমিনিশনের জন্য একটা গাইডলাইন আছে যদিও ওইটাকে পুরোপুরি ফলো করা হয় না বাংলাদেশে আপনার আসতেছে সামনে যে এটাকে ফলো করতে হবে অলরেডি এটা নিয়ে অনেক কাজ করতেছে আইসিএবি খুবই শিগগিরই আপনারা শুনতে পারবেন যে রেভিনিউ অথবা হচ্ছে মানে রেভিনিউর ভিত্তিতে অথবা ব্যালেন্স শিটের ভিত্তিতে আপনাকে অডিট ফি ডিটারমাইন করতে পারবেন থ্রেশল দিয়ে দিবে এত থেকে এত যদি হয় তাহলে অডিট ফি এর ভিতরে থাকবে হ্যাঁ এরকম একটা আচ্ছা ফার্স্ট জিনিসটা আমি কেন অ্যাভয়েড করেছি ফার্স্ট জিনিসটা নিয়ে একটু ডিসএগ্রিমেন্ট আছে সেটা হচ্ছে লেগে যে আসলে যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ওনারা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট বাংলাদেশের জন্য পারমিট না ওয়ার্ল্ডের অন্যান্য দেশে আপনার এটার পারমিশন আছে কিন্তু সেই ক্ষেত্রে কিছু প্রফেশনাল গাইডলাইন দেওয়া আছে প্রফেশনাল গাইডলাইনটা কিরকম আমি একটু বলে রাখি হ্যাঁ যদি ইন কেস কখনো ধরেন এই টাইপের কোশ্চান দিয়ে দেয় তাহলে আপনারা অ্যাটলিস্ট যাতে এটাতে টাচ করে আসতে পারে আপনার অ্যাডভার্টাইজমেন্ট বাংলাদেশের জন্য পারমিটেড না কিন্তু অন্য কিছু কান্ট্রির জন্য অ্যাডভার্টাইজমেন্ট পারমিট আছে কিন্তু প্রফেশনাল কিছু গাইডলাইন আপনাকে ফলো করতে হবে যেমন আপনি কখনো বলতে পারবেন না যে গত আপনার এখনকার যে অডিট ফি আছে তার থেকে কম ফিতে আমি আপনাকে সার্ভিস দেব এই কথাটা আপনি কোথাও লিখতে পারবেন না তারপরে এটাও বলতে পারবেন না যে গত বছর মানে এখন এক্সিস্টিং যে অডিটর আছে তার থেকে আমি বেটার সার্ভিস দেব এটাও বলতে পারবেন না আবার এটাও বলতে পারবেন না যে এক্সিস্টিং যে অডিটর আছে তার থেকে আমি তোমাকে অতি অল্প সময়ে তোমার অডিটটা শেষ করে দেব। একটু মানে এই টাইপের জিনিসপত্র বলা যাবে না। এগুলা বলার ক্ষেত্রে লয়ের কিছু আপনার নিষেধাজ্ঞা আছে। এটা বাংলাদেশে নাই মানে অন্যান্য দেশে আছে আর বাংলাদেশে অডিট ফার্মগুলো দেখবেন যে কখনো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমাদের যে অডিট ফার্ম গুলা এদেরকে আসলে বেসিক্যালি অনেক সময় বিদেশি কোম্পানিগুলো আসে বাংলাদেশে ওরা কিভাবে চিনবে দেখবেন আমাদের সাররা বিভিন্ন ক্লায়েন্ট ভিজিট করে ক্লায়েন্ট ভিজিট করে ক্লায়েন্টে হচ্ছে লিখে যে ফার্মের প্রোফাইল শো করে একটা প্রেজেন্টেশন দেয় হ্যাঁ ক্লায়েন্টে গিয়ে যে আমি এই টাইপের সার্ভিস দেই হ্যাঁ আমার এই এক্সিস্টিং ক্লায়েন্ট গুলো আছে মানে মানে আনইথিক্যাল কোনো কন্টেন্ট ওখানে থাকে না জাস্ট ফার্ম সম্পর্কে বলা থাকে যে আমার এতজন পার্টনার আমার এইখানে হচ্ছে যে প্রত্যেকটা পার্টনারের এতজন করে স্টুডেন্ট আছে মানে এটা হচ্ছে যে আপনার টিমটা কত বড় হ্যাঁ ওইটাকে দেখায় তারপরে দেখায় হচ্ছে এক্সপার্টাইজ আপনি কোন কোন এরিয়াতে এক্সপার্টাইজ আপনি ধরেন এমন তো হতে পারে যে কোনো ক্লায়েন্টে আপনাকে এক্সটার্নাল অডিট দিল না কিন্তু আপনার কিছু স্পেশাল অ্যাসাইনমেন্ট দিল পারে না দিতে পারে না তো এরকম হতে পারে সেই জন্য ফার্ম হচ্ছে কোন কোন দিকে এক্সপার্টাইজ ওই জিনিসগুলো হচ্ছে ওখানে প্রেজেন্ট করে যে আমার এই এরিয়াগুলোতে এক্সপার্টাইজ আছে তো মানে এক্সটারন মানে ছাড়াও অন্যান্য দিক থেকে আমার এক্সপার্টাইজটা আছে এইটা এই এরকম প্রেজেন্টেশন দেয় দেন হচ্ছে রেগে আপনার এক্সিস্টিং আপনার ভ্যালুয়েবল ক্লায়েন্ট কারা আছে এটা সম্পর্ক হচ্ছে ফার্ম আপনার ইয়ে করে এটা এটা কারণটা হচ্ছে যে আপনার ক্যাপাসিটিটা এখানে প্রুভ করা যে দেখো আমার এক্সিস্টিং যে বড় বড় ক্লায়েন্টগুলো আছে তার রেভিনিউ ইয়ারলি কত সেটা শো করা আবার এমনও দেখা গেছে যে আমার এক্সিস্টিং ক্লায়েন্ট যেগুলো আছে তারা বাংলাদেশে অনেক মানে বড় ক্লায়েন্ট তার মানে হচ্ছে যে রেখে আমি যেহেতু এত বড় ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারছি সো তোমারটাও আমার ডিল করার মানে ফার্মের অ্যাবিলিটিটা ওইখানে প্রুভ করে আর এই মানে এই রিলেটেড জিনিসপত্র থাকে কিন্তু কখনো ওখানে কোন মানে কোন ক্লায়েন্টে কত ফি তারপরে হচ্ছে লিখে যে কোন ক্লায়েন্টে হচ্ছে লিখে যে কি কি টাইপের সার্ভিস এট এ টাইম দিচ্ছে মানে এগুলা কোনো কিছু ওখানে উল্লেখ করতে পারবে না ঠিক আছে জাস্ট শুধু ফার্মের ওভারভিউটা দি ঠিক আছে তো এই হচ্ছে লিখে যে আপনার স্টুডেন্টস অ্যাসিস্ট্যান্স ক্লায়েন্ট অপটেন করার এসচুরেন্স এই এসচুরেন্স ক্লায়েন্টের মানে ফার্মের হচ্ছে লেগেছে এইভাবে দুইটা ওয়েতে হচ্ছে লেগেছে ক্লায়েন্ট অবটেইন করতে পারে এখন দেখেন কোন একটা এঙ্গেজমেন্ট আপনি নেওয়ার আগে আপনাকে কোন কোন জিনিসগুলো কনফার্ম করতে হবে মানে কনসিডার করতে হবে দেখেন হোয়াট ফ্যাক্টরস শুড বি অডিটর কনসিডার প্রায়র টু অ্যাকসেপ্টিং অ্যান এনগেজমেন্ট এটা আপনাকে এক্সপ্লেইন করতে বলেছে প্রথম প্রথমত হচ্ছে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে কিনা আপনার প্রফেশনালি কোয়ালিফাইড কিনা বাংলাদেশে একমাত্র যারা চার্টার অ্যাকাউন্টেন্ট যাদের প্রফেশনালি ডিগ্রিটা আছে কোম্পানি অ্যাক্টের দুইশো দশের থেকে দুইশো সতেরোর মধ্যে পুরো রুলসটা সেট করে দিয়েছে কারা অডিট করতে পারবে কারা পারবে না তার মানে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে আচ্ছা আপনি একটা ক্লায়েন্ট আপনি নিতে যাচ্ছেন সেই ক্লায়েন্টটা আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা আপনার এক্সিস্টিং এই টাইপের রিসোর্স আছে কিনা রিসোর্স মানে হচ্ছে যে ধরেন অনেক বড় একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে যাচ্ছেন কিন্তু আপনার ফার্মটা হচ্ছে ছোট ফার্ম এখানে ওই পরিমাণ স্টুডেন্ট নাই ওই পরিমাণ টেকনিক্যাল রিসোর্স নাই যে আপনি এই এই ক্লায়েন্টটাকে আপনার উঠাতে পারবেন রাইট এই জিনিসটাও আপনাকে দেখতে হবে আরেকটা হচ্ছে লেগে যে

আপকামিং যে অডিটর থাকে সেই অডিটর হচ্ছে যে আপনার থেকে পারমিশন যে যে আমি তোমার আগে অডিটর আছে সেই অডিটরের সাথে আমি কিন্তু কমিউনিকেশন করব আমাকে পারমিশন দাও সো যদি পারমিশন না দেয় তার মানে হচ্ছে যে নিশ্চয়ই আগের অডিটরের সাথে কোন একটা কনফ্লিক্ট আছে এবং সেটা ওরা ডিসক্লোজ হয়ে যাক এটা চাচ্ছে না এই জন্য পারমিশন নাও দিতে পারে যখন না দিবে তখন আপনি এংগেজমেন্টটা অ্যাকসেপ্ট করবেন না কারণ হচ্ছে যে এখানে প্রফেশনাল থ্রেড অনেক বেশি থাকে আরেকটা হচ্ছে যে রেফারেন্স আপনি যখন কোনো একটা ক্লায়েন্ট যাবেন তখন তার সম্পর্কে হচ্ছে লেগে যে জানে যে এই ক্লায়েন্টটা কেমন বা ওর অ্যাক্টিভিটি কি ওরা ধরেন ইলিগাল কোনো অ্যাক্টিভিটি ওর এখানে আছে কি না মানে এরকম কিছু রেফারেন্সের সাথে হচ্ছে লেগে যে আপনার কমিউনিকেশনের সুযোগ থাকতে হবে তার মানে এই চারটা জিনিস এই চারটা জিনিস একটা নিউ অ্যাপয়েন্টমেন্ট যখন অ্যাকসেপ্ট করবেন তার আগে এই চারটা জিনিস আপনাকে কনসিডার করতে হবে এই কনসিডারেশনে দেখতে হবে যে আমার এই জিনিসগুলো মানে আমি এখানে অ্যাক্সেস করতে পারছি কিনা আমার এই চারটা জিনিস আমার কমপ্লাই করতে পারছে কিনা তখনই হচ্ছে ওই যে ওই ক্লায়েন্টটা সম্পর্কে আপনি মানে আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন অটোমেটিকলি আপনি ডিসিশনটা আপনি নিতে পারবেন সো এই জন্য এই যে একটা এঙ্গেজমেন্ট এমনি এমনি হয়ে যায় না ভাই একটা এঙ্গেজমেন্ট যখন আপনি নিতে যাবেন তখন এটার পিছনে অনেকগুলো জিনিস কাজ করে অনেকগুলা জিনিসের মধ্যে হচ্ছে লেগে যে এই যে বললাম ফার্স্ট একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হবে আপনার বড় একটা টিম থাকতে হবে মানে বড় টিম বলতে হচ্ছে যে ক্লায়েন্টের সাইজ অনুযায়ী যে আমি একটা বড় একটা অ্যাসাইনমেন্ট পাচ্ছি কিন্তু আমার এত বড় টিম নাই আমার এই কাজটা উঠিয়ে দেওয়ার জন্য কারণ ক্লায়েন্টও তো চাইবে যে ওকে একটু বেটার সার্ভিস দেন ওর যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তারাও তো চায় যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন যাতে পাই এখন আপনার যদি ধরেন এই টাইপের রিসোর্স না থাকে ওইখানে কমপ্লেক্স ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হ্যাঁ অনেকগুলো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অনেক টাইপের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু আপনার এই এই টাইপের রিসোর্স নাই যেটা দিয়ে হচ্ছে লেগে যে আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ক্লায়েন্ট অবশ্যই বেটার সার্ভিস পাবে না এবং যারা ইউজার গ্রুপ আছে তারা হচ্ছে যে বেটার সার্ভিসটা পাবে না এবং ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো ইস্যু চলে আসে এবং সেটার জন্য যদি আপনি হন তখন দেখা যাবে যে আহ মানে একটা লিটিগেশনে চলে যাবে ফার্ম আর ক্লায়েন্ট তো এই জিনিসগুলো এইটার জন্য হচ্ছে যে আপনার এক্সিস্টিং রিসোর্সটা এডিকিউড কিনা আপনাকে সেটাও দেখতে হবে রেফারেন্স হচ্ছে ক্লায়েন্ট সম্পর্কে জানার জন্য আপনার যদি মানে খুব ভালো রেফারেন্স না থাকে যে ক্লায়েন্ট সম্পর্কে জানার সেই ক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায় যে আপনার ক্লায়েন্টটা নিয়ে দেন দেখা গেল যে আপনি সেখান থেকে বেরো হতে পারছেন না আবার হচ্ছে যে যেখানে থেকে একটা ওপিনিয়নও দিতে পারছেন না আপনার জন্য হয়তো কোনো একটা প্রফেশনাল থ্রেড চলে আসতেছে এরকম একটা ইস্যু থাকে আরেকটা হচ্ছে যে প্রেজেন্ট অডিটরের সাথে কমিউনিকেশন করা প্রেজেন্ট অডিটরের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় সেটা খুব সুন্দর একটা एग्जांपल একটু পরেই দেখতে পারবেন কিভাবে চিঠিটা লিখতে হয় ক্লায়েন্টের থেকে কিভাবে পারমিশন নিতে হয় হ্যাঁ নিচের দিকে মানে পরের কোশ্চেনগুলোতে আছে এই চারটা জিনিস আপনাকে এনসিওর করতে হবে যখন আপনি একটা নিউ এনগেজমেন্টে যাবেন আচ্ছা দেখেন এখন বলছে যে একটা ক্লায়েন্ট সম্পর্কে আপনার একটা ক্লায়েন্ট সম্পর্কে আপনার জানতে হলে একজন অডিটর কমনলি কোন কোন রিসোর্স গুলা ইউজ করে আমরা বলেছি না যে কোন একটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার আগে আপনাকে ক্লায়েন্ট সম্পর্কে জানতে হবে যে ও কি কাজ করে ওর কাজের ধরন ওর কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি গুলা জানা থাকলেই তো আপনি বুঝতে পারবেন যে আমি এই কাজটা উঠাতে পারবো কি না আর যদি জানা না থাকে তাহলে তো কোনোভাবেই মানে আপনি বুঝতে পারবেন না যে আমি উঠাতে পারবো কিনা অ্যাকসেপ্টেন্স এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করলেন পরে যেয়ে দেখলেন যে আপনি কাজটা উঠাতে পারছেন না তখন তো এটা ধরেন একজন অডিটরের জন্য মানে খুবই রিস্ক যে আমি একটা কাজ নিয়ে কাজটা উঠাতে পারছি না সো এই যে ক্লায়েন্ট সম্পর্কে জানা আপনার ক্লায়েন্ট সম্পর্কে আপনি জানবেন সেই ক্ষেত্রে আপনাকে কোন কোন জায়গা থেকে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন এর মধ্যে একটা হচ্ছে মানে ব্যাংকার অথবা সলিসিটার আপনার যারা ওরা যাদের সাথে ব্যাংকিং করে বা হচ্ছে লেগে যে আপনার যারা ব্যাংকিং ওদের ট্রানজাকশনগুলো কোন ব্যাংকের মাধ্যমে হয় বা ওরা কোন লয়ার বলেন বা কোন লিগ্যাল এনটিটির সাথে ওদের অ্যাক্টিভিটি মানে ই আছে এনগেজমেন্ট আছে এরকম জায়গা থেকে খবর নিতে হবে যে ওর ব্যাংকিং ট্রানজাকশন কেমন মানে সলভেন্সি কেমন ওর মানে কি টাইপের ট্রানজাকশন ওর ইয়ে দিয়ে হয় ওগুলো আপনি ব্যাংক স্টেটমেন্ট টান দিলেই দেখতে পারবেন আরেকটা হচ্ছে লেগে যে অ্যানুয়াল অ্যাকাউন্টস আপনার বিভিন্ন কোম্পানির অ্যানুয়াল অ্যাকাউন্টস তার ওয়েবসাইটে দেওয়া থাকে অথবা অ্যানুয়াল অ্যাকাউন্টস আপনার অনেক সময় বিভিন্ন জায়গাতেও পাওয়া যায় আপনার লাস্ট কয়েক বছরের অ্যানুয়াল অ্যাকাউন্টসটা দেখলেন যে ওরা আসলে কি টাইপের কাজ করে ওদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি কোন টাইপের ডাটা আছে এবং এই ডাটা গুলা কোন আইএস গুলা কমপ্লাই করে হ্যাঁ তারপরে যদি কোন মানে লিস্টিং কোম্পানি হয় সেই ক্ষেত্রে লিস্টিং মানে আপনার স্যাকের ওইখানে গিয়ে আপনি অনেক ইনফরমেশন পাবেন হ্যাঁ ওইখান থেকে লিস্টিং পার্টিকুলার এবং ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং আপনি জানেন ব্যাংক থেকে যখন কোন প্রাইভেট কোম্পানি বলেন আর পাবলিক কোম্পানি বলেন মানে যখনই লোন নিতে যাবে তখন কিন্তু তার ক্রেডিট রেটিং রিপোর্ট লাগে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ক্রেডিট রেটিং রিপোর্টটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে কোম্পানি ফিনান্সিয়াল স্ট্রেন্থ কেমন হ্যাঁ ওরা হচ্ছে লিখে যে যে ক্রেডিট ফ্যাসিলিটি নেয় সেটা হচ্ছে ডিউ টাইমে পরিশোধ করতে পারছে কিনা ওইখানে দেখবেন যে ক্রেডিট রেটিং এর আপনার এ থাকে মানে ট্রিপল এ থাকে বিবি থাকে হ্যাঁ অনেকগুলা রেটিং ক্যাটাগরি আছে ওগুলা থেকে একটা ইয়ে সম্পর্কে ধারণা করতে পারবেন আরেকটা হচ্ছে প্রিভিয়াস যারা অডিটর ছিল ওদের সাথে কমিউনিকেশন করবেন ওইটার ক্ষেত্রে ওই অডিটর আপনাকে যথেষ্ট হেল্প করবে যে আপনার ইয়েগুলো দেখার জন্য আরেকটা সোর্স হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা জন্য জি ল এবং স্ট্যান্ডার্ড গুলা কিছু না কি বলেছি যে যে ল রুলস এবং রেগুলেশন গুলা ওর জন্য অ্যাপ্লিকেবল তার মানে ওই রেগুলেশন গুলা আপনি দেখলে বুঝতে পারবেন যে ও কি কাজ করে যেমন ব্যাংকিং কোম্পানির জন্য ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট হ্যাঁ এবং বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার এই দুইটা জিনিস ওর জন্য হচ্ছে কি যে ম্যান্ডেটরি তার মানে কি ওকে কিন্তু স্ট্যান্ডার্ড ফলো করতে হয় না ডিউ টু দা বাংলাদেশ ব্যাংকের স্পেশাল গাইডলাইনের কারণে তার মানে কি আপনি বিআরপিডি সার্কুলারটা দেখতে পারলে ওর বিজনেসে কোন জায়গায় কি কমপ্লাই করতে হবে এগুলো সম্পর্কে আপনাকে আপনি ধারণা নিতে পারবেন সো এই কয়েকটা জিনিস মানে কোন একটা ক্লায়েন্ট সম্পর্কে আপনার ধারণা নিতে হলে আপনি এই কয়েকটা জিনিস দেখলেই ধারণাটা নিতে পারবেন কোন কোশ্চেন আছে থাকলে লিস্টিং পার্টিকুলার লিস্টিং পার্টিকুলার্স হচ্ছে লিখে যে কোন একটা কোম্পানিকে যদি স্যাকে লিস্টিং হতে হয় হ্যাঁ স্যাকে মানে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএস আর হচ্ছে লেগে যে স্টক এক্সচেঞ্জ এই দুই জায়গায় যদি লিস্টিং হতে হয় তাহলে আপনার কিছু রুলস আছে ওকে কিছু জিনিস ফলো করতে হয় হ্যাঁ সো ওই জিনিসগুলো আপনি যদি লিস্টিং রুলসটা আপনি পাবেন ইয়েতে গুগলে সার্চ দিলে দেখবেন যে বাংলাদেশের লিস্টিং রুলস চলে আসে ওকে কিছু জিনিসপত্র কিছু জিনিস ফলো করতে হয় সো এই লিস্টিং রুলসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওর বিজনেসের নেচারটা কি ও কি কাজ করে ওর জন্য কি কি জিনিসগুলো অ্যাপ্লিকেবল আছে হ্যাঁ তার এই জিনিসগুলো ওইখান থেকে দেখতে পারবেন আপনার আরেকটা জিনিসও জানতে পারবেন যেমন লিস্টিং ওইখানে বলা আছে যে আপনি যদি পর তিন বছর এজিএম যদি না করতে পারেন তার মানে হচ্ছে লেগে যে আপনার এইটা রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে মানে এরকম অনেকগুলো রুলস আছে লিস্টিং এর আবার একটা ফি দিতে হয় এনুয়ালি ফিটা যদি না দেন এবং আপনাকে প্যানান্টি করা হয়েছে সেই প্যানান্টি যদি কন্টিনিউ পাঁচ বছর চলে তাহলে আপনাকে ডিলিস্টিং করার সুযোগ থাকে এখন এই যে এই টাইপের জিনিসপত্রগুলো জানা আর কি হ্যাঁ যে কোম্পানির জন্য কি কি রুলস রেগুলেশন আছে এবং নেচার অফ বিজনেস অনুযায়ী আপনার কিছু পার্টিকুলার ডিসক্লোজার দিতে হয় হ্যাঁ রিস্টিং রুলস অনুযায়ী সো আপনি ওইখানে গেলে এটা সম্পর্কে জানতে পারবেন যে কোম্পানিটা আসলে কোন এরিয়াতে কাজ করে কি নিয়ে কাজ করে জি যাবো সামনের দিকে স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার বলেন স্যার আপনি যে বলেন প্রেজেন্ট মানে পিভিএস অডিটর যে ওনার সঙ্গে কমিউনিকেট করতে হবে এবং প্রেজেন্ট অডিটর স্যার এখানে ডিফারেন্সটা কোথায় পিভিএস অডিটর মানে হচ্ছে যে আপনি তো একটা এনগেজমেন্ট যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে লেগে আসলে জিনিসটা একই প্রেজেন্ট মানে হচ্ছে যে যারা এক্সিস্টিং অডিটর হিসাবে আছে হ্যাঁ আর আপনি হচ্ছেন যে পরবর্তীতে আসবেন এই জন্য বলা হয় প্রেজেন্ট অডিটর হ্যাঁ প্রেজেন্ট অডিটর আর প্রিভিয়াস অডিটর মানে ইন এ সেম মানে স্যার সেম রাইট তো আছে জি আপনাকে এজিএম এ হচ্ছে যে যদি লিস্টেড হন আপনাকে এই লিস্টেড না এজিএম এ হচ্ছে যে অডিটর নিয়োগ দেওয়া হয় হ্যাঁ যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে তার আগেই তো আপনাকে অনেক কিছু জানতে হবে যে কি এই কোম্পানিটা কি তো এজিএম পর্যন্ত তো যারা আগের অডিটর মানে কারেন্ট যারা অডিটর আছে ওরা ওদেরকে তো অবশ্যই আপনি প্রেজেন্ট অডিটর বলবেন বলবেন না জি স্যার ওদেরকে প্রেজেন্ট অডিটর বলা হয় আর কি আবার প্রিভিয়াস বলাও হয় কারণ ও তো এজিএম এর পরের থেকে কিন্তু এজিএম এ যখন আপনার নামটা ডিকলার হয়ে যাবে যে পরবর্তী ইয়ারে এই অডিটর আমাদের অডিট করবে যখনই আপনাকে এজিএম এ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে তার মানে কি এর পরবর্তীতে ও প্রিভিয়াস অডিটর হয়ে যায় আর কিছু ওকে দেখেন আমরা প্রথমেই বলেছি যে একটা ক্লায়েন্ট যখন কক মানে অ্যাকসেপ্ট করতে হলে আপনাকে চারটা জিনিস আপনার ইয়ে থাকতে হবে এই চারটা জিনিসে আপনার অ্যাক্সেস থাকতে হবে হ্যাঁ কোন একটা কি বলছে যে কি কি কনসিডার করবেন একটা এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে তখন আমরা ওইখানে বলেছিলাম না যে প্রেজেন্ট অডিটরের সাথে কমিউনিকেট করা এই যে প্রেজেন্ট অডিটরের সাথে কমিউনিকেশন করবেন এটা কি আপনি ফোন নাম্বার নিয়ে হ্যালো বললেই হবে হ্যালো বলে স্যার স্যারের কাছ থেকে ধরেন সব ইনফরমেশন ওকে ফোনে বললেই হবে না ফোনে বলা যাবে না এটা হচ্ছে যে একটা প্রসিজিওর আছে দেখেন একটা চিঠি দিতে হয় হ্যাঁ এই চিঠি দিতে হয় যেমন এখানে লেখা আছে রিটায়ারিং অফিসার টু মানে রিটার্নিং অ্যান্ড কোম্পানি আসলে এখানে হচ্ছে যে ফার্মের নামটা হবে হ্যাঁ ওনার কাছে লিখবে কে লিখবে দেখেন আপনার রেফারেন্সে দিয়েছে নিউ ক্লায়েন্ট কোম্পানি লিমিটেড মানে এই নতুন এই কোম্পানি এই কোম্পানিটা সম্পর্কে নতুন অডিটররা জানতে চাচ্ছে হ্যাঁ এটা একদমই মানে আপনাদের বুঝার স্বার্থে দেওয়া আছে আপনাদের আছে তার মানে হচ্ছে যারা যে অডিটরটা চলে যাচ্ছে অথবা চলে গিয়েছে তার কাছে নতুন অডিটররা লিখবে দেখেন লেখাটা কি সুন্দর করে লিখেছে যাতে এত পলাইটলি লিখেছে দেখেন উই হ্যাভ প্লেজার টু ইনফর্ম ইউ

দেখেন এখানে একটা নেগেটিভলি নেগেটিভ একটা ইয়ে দিয়ে পজিটিভ নিয়ে আসছে বলছে যে তুমি কি আমাকে বলবা যে ওইখানে এমন কিছু আছে কিনা এমন কোন প্রফেশনাল রিজন আছে কিনা যেটার জন্য আমার এই অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করা ঠিক হবে না বুঝাতে পেরেছি ডাক্তার এটা আবার বলতে চান আসলে তারা আমাদের তাদের কাছে কি কি ধরনের তথ্য চাইতে পারে স্যার বুঝতে পারি এখানে কোনো কিছু তথ্য আপনাকে স্পেসিফিক উল্লেখ করতে হবে না আপনি শুধু এই চিঠিটা এইভাবে দিবেন যে উই উড লাইক টু নো ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি ইফ দেয়ার ইজ এনি প্রফেশনাল রিজন যদি এই ওইখানে এমন কিছু প্রফেশনাল রিজন থাকে অ্যাজ টু হোয়াই যেটার কারণে উই শুড নট অ্যাকসেপ্ট আমরা অ্যাকসেপ্ট করব না দা অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করব না এমন কোনো প্রফেশনাল রিজন ওই ক্লায়েন্টে আছে কিনা তোমরা আমাকে একটু জানাও তখনই তো ধরেন হচ্ছে কি যে আপনার যারা প্রিভিয়াস অডিটর ছিল তারা বলবে যে দেখো ওর সাথে আমার প্রফেশনাল কনফ্লিক্ট হয়েছে ও এই জিনিসগুলো হচ্ছে কি যে নন কমপ্লাইন্স করেছে আমি রিপোর্ট দিতে গিয়েছি আর দেখো আমাকে আর নতুন অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে আমাকে তারা রিটায়ারিং মানে আমাকে ফোর্সলি বা হচ্ছে লেগে আমাকে এজিএম এ আপনার একটা মতামত নিয়ে আমাকে বাদ দিয়ে দিয়েছি তখন তো ধরেন মানে যারা অডিটর যারা তারাও তো আমাদের তাই প্রফেশনারি না সে তো ধরেন আপনার আরেকটা বিপদে গিয়ে পড়েন কোনো কখনোই তো একজন প্রফেশনাল চাইবে না তাই না তো ও অটোমেটিকলি আপনাকে এই চিঠি রিপ্লাই দিয়ে দিবে যে আমি এই জিনিসটা হচ্ছিল যে এইরকম এখানে আমি এই জিনিস পেয়েছি এবং আমি ডিজ বা যে কোনো প্রফেশনাল ইস্যু হোক সে ওইখানে বলে দিবে আচ্ছা যদি কোনো চিঠির উত্তর না পান তাহলে কি হবে আপনি একজন অডিটরের কাছে চিঠি পাঠালেন যে তোমার কাছে কোনো প্রফেশনাল রিজন আছে কিনা যেটার জন্য আমি অ্যাপয়েন্টমেন্টটা নেব না এখন আপনি দেখলেন যে এমনও হতে পারে আপনি ডাকে চিঠিটা পাঠিয়েছেন সামহা ওনার হাতে বা ওনার ফার্মে কোনো কারণে চিঠিটা মিস হয়ে গিয়েছে তাহলে এজ এ অডিটর হিসেবে আপনার কি করণীয় আছে কারণ কোনো চিঠি যদি না আসে তখন আপনি কি ধরে নেবেন কোনো আইডিয়া আছে পজিটিভ ধরে নেবেন স্যার না আমি একটু আইডিয়া শুনতে চাচ্ছি

স্যার আমি হলে হয় করতাম না যদি আমি জানি না আমি এমনিই বলেছি আচ্ছা জিনিসটা এরকম না থ্যাংক ইউ এটা আমি একদমই ওপিনিয়ন নিয়েছি আর কি হ্যাঁ আপনারা অনেক নিউ আপনারা এগুলো না জানারই কথা যদি এই টাইপের ধরেন কোনো কিছু না হয় আপনি আরেকটা চিঠি ইস্যু করবেন ইস্যু করে প্রয়োজন পড়লে ফিজিক্যালি ওই পার্মে যাবে আপনাকে এই চিঠিটার রেফারেন্স দিয়ে যে আমি ওই ডেটে তোমাদেরকে এরকম একটা চিঠি দিয়েছি যে নতুন আমার জন্য আপনার জন্য তো এই ক্লায়েন্টটা নতুন হ্যাঁ যে এই ক্লায়েন্টটাতে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি যেটাতে তুমি কত বছর অডিট করেছো সো আমি এই তারিখে একটা চিঠি দিয়েছি কিন্তু তোমার চিঠিটার কোনো রিপ্লাই আমি পাইনি আপনাকে আবার একটা ফলো আপ মেল ফলো আপ চিঠি দিতে হবে এবং প্রয়োজন হলে আপনি ওইখানে গিয়ে এটাকে ইয়ে করতে হবে মানে ফিজিক্যালি যেতে হবে আচ্ছা আপনি ফিজিক্যালি গেলেন না চিঠি দিয়ে দিলেন আপনার মোটামুটি রেসপন্সিবিলিটি মানে ডান হয়ে যাবে মানে আপনার আর ফার্দার কোনো রেসপন্সিবিলিটি নাই যদি কোনো ধরনের চিঠি না আসে তাহলে ধরে নিতে হবে যে ওইখানে কোনো প্রফেশনাল কনফ্লিক্ট নাই যেটার কারণে এই এঙ্গেজমেন্টটা আপনি নিতে পারবেন না বা অ্যাকসেপ্ট করতে পারবেন না বুঝা গেছে আচ্ছা এইবার দেখেন খুব সুন্দর একটা ফ্লো চার্ট দেওয়া আছে একটা এটা মনে হয় আমি আপনাদেরকে প্রথম ক্লাসেও দেখিয়েছি তাই না যে একটা অ্যাপয়েন্টমেন্টের ডিসিশানটা দেখেন কিভাবে হয় মানে অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হয় আর কি হ্যাঁ তো অ্যাপয়েন্টমেন্টের ডিসিশানটা দেখেন কিভাবে আসে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশনটা কিভাবে আসে সেটা আমি একটু দেখেন ধরেন আপনার জন্য এটা হচ্ছে এই ক্লায়েন্টের জন্য হচ্ছে এটা একটা ফার্স্ট অডিট হ্যাঁ অ্যাপ্রোচ বাই নিউ অডিট ক্লায়েন্ট আচ্ছা একটু শব্দ হচ্ছে না কোন শব্দ পাচ্ছেন

এই যে দেখেন অ্যাপ্রোচ বাই নিউ অডিটর হ্যাঁ এই যদি আপনার এটা ফার্স্ট অডিট হয় তাহলে দেখেন এবং যদি ফার্স্ট অডিট হয় যদি ইয়েস হয় তাহলে মেক ওন ডিসিশন মানে আপনি যেই অডিট ক্লাইন্টটাতে কাজ করতে যাচ্ছেন সেই ক্লায়েন্টটা হচ্ছে লেগে যে এটা ওদের জন্য একদম ফাস্ট মানে কোনো একটা অর্গানাইজেশনের জন্য এটা একটা ফার্স্ট অডিট সেই ক্ষেত্রে আপনি তো প্রিভিয়াস অডিটরও পাবেন না মার্কেটে অ্যাভেলেবেল ইনফরমেশনও পাবেন না তাই না তখন আপনি ডিসিশন কিভাবে দিবেন তখন ডিসিশনটা হচ্ছে লেগে যে আপনার ওন জাজমেন্ট মানে আপনার ডিসিশনটা আপনি নিজেকে নিজে নিতে হবে আচ্ছা দেখেন ফ্লোচার্টের ডান দিকে বলেছে যে যদি ইয়েস হয় তাহলে আপনাকে ওন ডিসিশন নিতে হবে আর এটা ফার্স্ট অডিট না যদি নিচের দিকে দেখেন নো তাহলে আপনাকে কি করতে হবে ক্লায়েন্টের থেকে পারমিশন নিতে হবে যে আমি ওল্ড অডিটর মানে প্রিভিয়াস অডিটরের সাথে কমিউনিকেশন করব এই যে চিঠিটা উপরে দেখিয়েছি যে ক্লায়েন্টের কাছে কিন্তু পারমিশন যেতে হবে আপনার ক্লায়েন্টের পারমিশন ছাড়া প্রিভিয়াস অডিটরের সাথে কমিউনিকেশন করতে পারবেন না এটা কিন্তু নিষেধ আছে হ্যাঁ এখন দেখেন এই যে পারমিশন ক্লায়েন্টের কাছে আপনি পারমিশন চেয়েছেন ক্লায়েন্ট আপনাকে পারমিশন দেয়নি দেখেন আপনার রাইট সাইডে লেখা আছে নো যখন ক্লায়েন্ট আপনাকে পারমিশন দেয় দিবে না তার মানে বুঝতে হবে ওইখানে ডেফিনেটলি কিছু কোনো না কোনো প্রফেশনাল রিজন আছে যেটার জন্য আপনাকে কমিউনিকেশন করতে দিচ্ছে না কারণ ক্লায়েন্ট যদি পারমিশন না দেয় তাহলে আপনি কিন্তু কমিউনিকেশন করতে পারবেন না তাহলে একটা জিনিস দেখেন আপনি কি করলেন ক্লায়েন্ট আপনাকে পারমিশন দিল না ওর সাথে কাজ করা তার মানে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া ঠিক হবে না এখানে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টটা ডিক্লাইন করে দিতে হবে আর ক্লায়েন্ট যদি আপনাকে পারমিশন দেয় যে হ্যাঁ তুমি আমাদের ওল্ড অডিটরের সাথে কমিউনিকেশন করতে পারো এগুলো কিন্তু সব কিন্তু মুখে মুখে হবে না সব চিঠি দিয়ে হবে হ্যাঁ ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে হবে যাতে আপনি এটা ডকুমেন্টসটা প্রিজার্ভ করতে পারে ক্লায়েন্ট আপনাকে পারমিশন দিল তাহলে ওই যে উপরে চিঠিটা সেই চিঠিটা দিয়ে ওকে লিখবেন যে রাইট ফর ইনফরমেশন ওর কাছে চিঠি লিখবেন যে তুমি আমাকে যে উপরে যে চিঠিটা দিয়েছি চিঠিটা আচ্ছা পারমিশন ফর ওল্ড অডিটর টু রিপ্লাই নিচের দিকে আমার কথাটাই বলে দিয়েছে যদি রিপ্লাই না দেয় তাহলে তো আপনি ডিক্লাইন করবেন পারমিশ মানে পারমিশনটা যদি না দেয় তাহলে ডিক্লাইন করবেন আর পারমিশন দিলে আপনি রিলিভেন্ট ইনফরমেশন ওর কাছে চাইবেন আচ্ছা রিলিভেন্ট ইনফরমেশন অডিটরের কাছে চেয়েছেন অডিটর আপনাকে দেয় নাই

মেনশন করে দিবেন যে আমি তোমাকে ফার্স্টে একটা চিঠি দিয়েছি কিন্তু তুমি সেটা রিপ্লাই দেওয়া নাই এখন আমি হচ্ছে লেগেছে তোমাকে আরেকটা চিঠি দিলাম এবং যদি ওই চিঠির উত্তর না পান তাহলে তুমি ফিজিক্যালি ওইখানে চলে যান ঠিক আছে কথাগুলো বোঝা যাচ্ছে না আচ্ছা আমাকে একটু দেখি আমি একটু শব্দটা কোথায় থেকে বলছি একটা মিনিট হ্যাঁ একটা মিনিট

ঠিক আছে এখন শোনা যাচ্ছে হ্যালো জি স্যার এখন শুনতে পাচ্ছি আচ্ছা তাহলে দেখেন যেটা বললাম যে ইনফরমেশন যদি না দেয় আমরা অন্য একটা ওয়েতে চেষ্টা করব ইনফরমেশনটা অ্যাট লিস্ট কালেক্ট করতে যদি না হয় তাহলে আমি ওই যে বললাম যে মানে ফিজিক্যালি চলে যাব নোটিস দেব এগুলা দিয়ে আপনাকে এনিহাউ ইনফরমেশন কালেক্ট করতে হবে আর ইনফরমেশন কালেক্ট যদি মানে ও যদি ইনফরমেশন চিঠির মাধ্যমে দিয়ে দেয় দেখেন নিচের দিকে ইয়েস যদি হয় তাহলে পজিটিভ হলে ও যদি কোনো ধরনের নেগেটিভ কিছু না বলে তাহলে ওইটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন অথবা রিজেক্ট করতে পারবেন ঠিক আছে কোন কোশ্চেন আছে কিনা কোশ্চেন আছে না স্যার তাহলে আমি যাই নেক্সট কোশ্চেনটাতে আচ্ছা দেখেন আপনাকে বলেছে যে আপনি যখন একটা এঙ্গেজমেন্ট নমিনেশন ক্যান ইউ এক্সপ্লেইন দ্য প্রসিজিউর আফটার অ্যাকসেপ্টিং নমিনেশন নমিনেশনটা অ্যাকসেপ্ট করার পরে আপনাকে কিছু প্রসিজিউর মেনটেন করতে হবে প্রসিডিউরটা কিরকম দেখেন যে অডিটরটা চলে গিয়েছে ওকে আপনার ল অনুযায়ী রিমুভাল অথবা রেজিগনেশনটা প্রপারলি হয়েছে কিনা আপনি ধরেন অডিটর আপনাকে আপনি নমিনেশন পেয়ে গেছেন পেয়ে যাওয়ার পরে আপনি এঙ্গেজমেন্ট প্রসেস এখন যাবেন যাওয়ার আগে আপনাকে দুই চারটা জিনিস একটু দেখতে হবে দেখতে হবে যে আগে যারা অডিটর ছিল কোম্পানি অ্যাক্ট এর জি এবং সতেরো এই দুইটা জায়গায় অডিটর রিমুভাল এর যে প্রসেসটা আছে একটা নোটিশ দিতে হয় হ্যাঁ রিমুভালের এবং সেই নোটিশটার অ্যাকসেপ্টেন্স থাকতে হয় এজিএম এ ওইটা নিয়ে আলোচনা একটা পয়েন্ট থাকে এই জিনিসগুলো আছে কিনা দেখেন এনসিওর দ্যাট দ্য আউটগোয়িং অডিটরস রিমুভাল অর রেজিগনেশন অথবা অডিটর নিজেও রেজিগনেশন দিতে পারে has been properly conducted in accordance with মানে অডিটর কি যদি রিমুভ করেন অথবা রেজিগনেশন দেন কোম্পানি অ্যাক্টের যে প্রসেস আছে সেই প্রসেসটা ফলো করা হয়েছে কিনা তারপরে দেখেন দা নিউ অডিটর শুড সি এ वैलिड নোটিস অফ আউটগোয়িং অডিটর রেজিগনেশন অর কনফার্ম দ্যাট দা আউটগোয়িং অডিটরস ওয়্যার প্রপারলি রিমুভ একই জিনিসের কি নোটিস দিয়েছে কিনা

অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেইটার জন্য যে রেজুলেশন পাস করেছে সেই রেজুলেশন একটা কপি আপনাকে দিতে হবে দেখেন দ্য নিউ অডিটর শুড এ কপি অফ দা রেজুলেশন ইন এজিএম এজিএম এ যে ইয়ে করা হয়েছে সেই রেজুলেশনটা আপনাকে পাস করাইতে হবে মানে রেজুলেশনটা আপনার হাতে দিতে হবে সো এই রেজুলেশনটা দেখেন ওইটাও আছে কিনা সেটাও আপনাকে কনফার্ম করতে হবে আরেকটা হচ্ছে যে সেটআপ আপ অ্যান্ড সাবমিট এ লেটার অফ এঙ্গেজমেন্ট টু দা ডাইরেক্টরস অফ দ্য কোম্পানি এরপরেই হচ্ছে রেখে যে আপনি এঙ্গেজমেন্ট লেটারটা সেট করবেন এবং হচ্ছে রেখে যে ডাইরেক্টরদের বরাবর সে এঙ্গেজমেন্টটা দিবেন এটা কিন্তু কোম্পানির অন্য কারো বরাবর দিবেন না এটা দিতে হবে ওই বরাবরই হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল জি স্যার এখানে রেজুলেশন পাস দ্বারা কি বোঝানো হয়েছে আচ্ছা রেজুলেশনটা হচ্ছে যে আপনার রেজুলেশন তিন ধরনের হয় একটা হচ্ছে অর্ডিনারি রেজুলেশন আরেকটা হচ্ছে স্পেশাল রেজুলেশন আরেকটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন হ্যাঁ রেজুলেশনটা হচ্ছে কোম্পানি যখন কোনো একটা ডিসিশনে যায় ওই ডিসিশনটা যদি কোনো পলিসি ধারা কাবার না করে তখন ম্যাক্সিমাম ডিরেক্টর মানে হচ্ছে লেগে যে কোরাম হ্যাঁ একটা কোরাম থাকে ম্যাক্সিমাম কোরাম ধারা ওইটাকে একটা মিটিং এ পাস করাতে হয় এবং এখানে ম্যাক্সিমাম নাম্বার থাকতে হবে যেমন হচ্ছে দেখে যে যদি ছয়জন ছয় জন ডিরেক্টর থাকে তাহলে ম্যাক্সিমাম কত হয় চারজন রাইট আবার যদি ডিরেক্টর হয় নয় জন তাহলে আপনার ম্যাক্সিমাম কতজন পাঁচজন এই এরকম ম্যাক্সিমাম নাম্বার ধারা ওইটাকে অ্যাপ্রুভ করাতে হয় সেটাকে বলা হয় হচ্ছে রেজুলেশন আর এই রেজুলেশনটা হচ্ছে লেগে যে ওইখানে ইস্যুগুলা মানে মিটিং এর যে নোটিশটা দেয় নোটিশের ভিতরে আপনার এজেন্ডা গুলা দিয়ে দেওয়া হয় যে এই তারিখে বোর্ড মিটিং হবে এই তারিখে এজিএম হবে এবং এই এজিএম এ এই জিনিসগুলো ডিসকাশন হবে পয়েন্ট গুলা দেওয়া থাকে এজেন্ডা এজেন্ডা গুলা দেওয়া থাকে এবং এই এজেন্ডার বেসিসে ওই যে তারিখে মিটিংটা হবে সেখানে হচ্ছে লেগে যে এই এজেন্ডা গুলা ডিসিশন নেওয়া হয় এই ডিসিশনটা একটা কাগজে সুন্দর করে লিখে সব ডিরেক্টররা সাইন করতে হয় চেয়ারম্যানও সাইন করতে হয় ওইটাকে বলা হয় রেজুলেশন এবং ওইটা একটা লিগ্যাল ডকুমেন্টস थैंक ইউ স্যার আচ্ছা যাও পরেরটাতে নাকি এখানে কোনো কার প্রশ্ন আছে স্যার একটা क्वेश्चन ছিল বলেন না প্লিজ

একট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন হচ্ছে আপনি যখন কোনো একটা কোম্পানি উইন্ডিং আপ করে ফেলবেন মানে কোম্পানিটা বন্ধ করে ফেলবেন ওই বন্ধ করার জন্য যে রেজুলেশন হয় ওইটাকে বলা হয় হচ্ছে না এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন আর স্যার অর্ডিনারি রেজুলেশন স্যার অর্ডিনারি রেজুলেশন হচ্ছে আপনার ব্যাংকে আপনারা যারা হচ্ছে লেগে যে মানে লোন নিয়ে যারা কাজ করে বেসিক্যালি হ্যাঁ ওরা হচ্ছে লেগে যে বিভিন্ন সময় বিভিন্ন লোন স্যাংশনের ক্ষেত্রে কিছু রেজুলেশন ব্যাংকে দিতে হয় যে ধরেন আমার এই লোন রিলেটেড যত কাগজপত্র আছে সব হচ্ছে লেগে যে এই লোকটা সাইন করতে পারবে একজনকে অ্যাসাইন করা হয় হ্যাঁ অথবা এই লোনের স্যাংশন রিলেটেড যত ডকুমেন্টস আছে এটা আপনার মালিক পক্ষের বাইরে কাউকে অ্যাসাইন করা হলো যে উনি সাইন করবে মানে এই টাইপের একদম মানে নর্মাল যে ডিসিশন গুলা যে মিটিং এর মাধ্যমে নেওয়া হয় ওইটাকে বলা হয় হচ্ছে অর্ডিনারি রেজুলেশন ওইখানে মানে এমন কোন ডিসিশন নেওয়া হয় না যেটা হচ্ছে যে কোম্পানির ভবিষ্যতে কোনো কিছুর উপরে ইম্প্যাক্ট ফেল সেটাই হচ্ছে লিখেছে অর্ডিনারি রেজুলেশন আচ্ছা এখন দেখেন অডিট এঙ্গেজমেন্ট লেটারে আপনাকে কিছু কম্পোনেন্ট কিছু কন্টেন্ট এগুলো ম্যান্ডাটরি এগুলো একদম থাকতেই হবে এর বাহিরে আপনি অনেক কিছু দিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এর বাইরে আপনি অনেক কিছু আনতে পারবেন আপনার সেফ গার্ডের জন্য যতটুকু পরিমাণ ইনফরমেশন এখানে দিয়ে এঙ্গেজমেন্টটা সেট করতে পারবেন ততই ভালো কিন্তু মিনিমাম কিছু ইনফরমেশন আছে যেগুলো একদম আপনাকে একটা এঙ্গেজমেন্টের ভিতরে অবশ্যই থাকতে হবে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই এঙ্গেজমেন্টটাতে ধরেন ভবিষ্যতে সমস্যা হওয়ার মানে ইয়ে থাকে প্রবাবিলিটি থাকে অনেক বেশি হ্যাঁ যদি সমস্যা হয় তাহলে সেখান থেকে আপনি বের হয়ে আসার সুযোগ খুব কম থাকে তো দেখেন একটা এঙ্গেজমেন্ট লেটারে যেগুলো হচ্ছে যে যে সেলভি ইনক্লুডেড একটা এঙ্গেজমেন্ট লেটারে এই এই জিনিসগুলো থাকবে সেখানে হচ্ছে অবজেক্টিভ এই এঙ্গেজমেন্টটার অবজেক্টিভটা কি এবং স্কোপটা কি মানে আপনাকে কোন কোন জায়গাগুলাতে স্কোপ আপনার স্কোপটা কি ওপেন করে দিল নাকি আপনার স্কোপটা লিমিটেড করে দিল হ্যাঁ এই এঙ্গেজমেন্টের ভিতরে এইটা ব্যাখ্যা থাকতে হবে অবজেক্টিভটা আপনার এই কি জন্য হচ্ছে অবজেক্টিভ কি আপনার ট্রু এন্ড ফেয়ার ভিউ অপিনিয়ন দেওয়া এটা হচ্ছে যে আপনার অবজেক্টিভ যদি এক্সটারনাল অডিট হয় অথবা ইন্টারনাল অডিট বা অন্য কিছু হলে ওটার মূল অবজেক্টিভ যেটা সেটা এখানে লেখা থাকতে হবে স্কোপ অফ ওয়ার্ক স্কোপ অফ ওয়ার্কটা হচ্ছে চলে গেছে আপনার আপনি কত বিস্তর এটাতে কাজ করতে পারবেন মানে কোন এরিয়া গুলাতে আপনি কাজ করতে পারবেন স্কোপটা কতটুকু কোনো লিমিট করে দিল নাকি না আপনার ওপেন থাকবে যেমন হচ্ছে এদিকে যে এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে স্কোপটা ওপেন থাকে অডিটর যে কোনো সময় যে কোনো ডকুমেন্টস যে কোনো কারো কাছে চেতে পারে অডিটরের কোনো লিমিটেশন দেওয়া যায় না এক্সটার্নাল অডিটে হ্যাঁ তারপরে রেসপন্সিবিলিটি অফ দা অডিটর এই যে দেখেন অডিটরের রেসপন্সিবিলিটি কি এই এনগেজমেন্টে বলা থাকে যে অডিটর হচ্ছে এদিকে যে আপনার রিজনেবল অ্যাসুরেন্স দিবে টেস্ট বেসিসে কাজ করবে

সেই জিনিসগুলা সেই এরিয়া গুলাতেই হচ্ছে লেগে যে আপনার রেসপন্সিবিলিটি এর বাইরে ওই সাপ্লায়ার কি করলো তারপর হচ্ছে লেগে যে আপনি ওইখানে এই এইগুলা দেখার আপনার আসলে ইয়ে নেই মানে আপনার রেসপন্সিবিলিটি ভিতর পড়ে না তিন নম্বরে দেখেন বলা আছে রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট আপনি যখন একটা

কোম্পানিটা বিক্রি করে ফেলবেন এখন কোম্পানির ব্যালেন্স শীটে ব্যালেন্স শীট এবং ইনকাম স্টেটমেন্টের ভিতরে আপনি অনেক কিছু দেখিয়েছেন অনেক কিছু মানে আপনি ইনফরমেশন দিয়েছেন এখন এই ইনফরমেশনটা তো অ্যাজ এ ওনার হিসাবে আপনি দিয়েছেন তাই না এখন আমি যে কোম্পানিটা কিনবো আমি আপনার ইনফরমেশনটা কতটুকু রিলাই করব আমার রিলাই করার একটা মানে ইয়ে করা উচিত না আমার নিজের একটা থার্ডাই ইউজ করা উচিত না যে ও যে ইনফরমেশনটা দিচ্ছে এটা ঠিক আছে কিনা কারণ আপনি আপনি সেকেন্ড পার্টি হিসাবে আপনি তো ওর কোম্পানির ভিতরে ঢুকে আপনি অডিট করতে পারবেন না আপনি তখন কি করতে হবে তখন একটা এক্সটার্নাল পার্টিকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে যে আমার এই ডিউ ডেটে আমার এই কাজটা এই যে কোম্পানির এত অ্যাসেট এত লাইবিলিটি বলতেছে আসলে কি এগুলো আছে কি এই যে এনসিওরিটি এটা কে দেয় এটা হচ্ছে লিখে যে আপনার মানে যারা এক্সটারনাল পার্টি তারাই দিতে পারে তাই না কারণ আপনার তো এক্সপার্টাইজ আপনি তো ধরেন বাংলাদেশে ম্যাক্সিমাম যারা কোম্পানির মালিক এরা কি মানে জানে যে কোম্পানির অ্যাসেট কিভাবে ভ্যালুয়েশন করে অ্যাসেটের এগেইনস কারেন্ট অ্যাসেটের এগেইনস কতটুক কারেন্ট लायबिलिटी থাকে বেস্ট হয় তাই না মানে এগুলা তো অনেকে জানে না তো না জানার কারণে হচ্ছে রেগে যে আপনার এই জিনিসগুলা তখন যারা এক্সপার্টাইজ তাদেরকে নিয়োগ দেওয়া হয় ওই যে রিপোর্ট আশি থেকে বলা হয় ডিজেএনসি রিপোর্ট ওকে স্যার আচ্ছা ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি গেল এখন হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ওখানে বলা থাকবে যে एप्लीকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা আপনি কোনটা ইউজ করবেন কোন ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা এই এই মানে অ্যাসাইনমেন্টের জন্য एप्लीকেবল এটা কি ইন্টারনাল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক মানে ইন্টারনাল কোনো অডিট হলে বা ইন্টারনাল কোনো অ্যাসাইনমেন্ট হলে সেটা রিপোর্টিং ফর্মটা এক হবে আবার যদি এক্সটার্নাল অডিট হয় তাহলে সেটা ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা কি হবে সেটা সেখানে মানে বলা থাকবে তারপর হচ্ছে ফর্ম অ্যান্ড কন্টেন্ট অফ রিপোর্টস টু বি ইস্যু যে রিপোর্টটা আপনি ইস্যু করবেন সেটা ডিপেন্ড করে আপনার নেচার অফ এঙ্গেজমেন্টের উপরে আপনার এঙ্গেজমেন্টটা যেই টাইপের হবে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু রিপোর্টের কন্টেন্টটা হবে তাই না এক্সটার্নাল অডিট হলে তার ফর্ম এবং কন্টেন্টটা রকম ইন্টারনাল অডিট হলে তার ফর্ম অ্যান্ড কন্টেন্ট আরেক রকম ডিল ডিউ কাজ হলে সেটা হচ্ছে ফরমেট কনটেন্টটা আরেক রকম হবে স্পেশাল কোন ধরনের অ্যাসাইনমেন্ট যদি হয় হ্যাঁ সেটার হচ্ছে লেগে যে আপনার অ্যাসাইনমেন্টের রিপোর্টটা অন্য রকম হবে সো এটা ডিপেন্ড করবে হচ্ছে লেগে আপনার नेचर অফ অ্যাসাইনমেন্টের উপর আচ্ছা তারপরেটা হচ্ছে দা ফ্যাক্ট दट बिकॉज ऑफ द ইন্টারনাল লিমিটেশন অফ দা অডিটর ইন্টারনাল কন্ট্রোল িয়া এখানে আমি বলেছি যে এই জিনিসটা ভিতরের দিকে একটু মানে কোথাও না কোথাও লিমিটেশন ইনহারেন্ট লিমিটেশনটা আমি বলেছি যে যেখানে কিছু এজামশন এবং জাজমেন্টাল জাজমেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে যে সেখানে সবসময় ইনহারেন্ট লিমিটেশন থাকে আপনি প্রভিশন করেছেন এখানে আপনি কি বলেছেন কি করেছেন অ্যাজামশন করেছেন জাজমেন্ট অ্যাপ্লাই করেছেন গোয়িং কনসার্ন অ্যাসেসমেন্ট করেছেন সেখানে কি করেছেন ভবিষ্যতে আগামী এক বছর চলবে কি না সেটা তো আগামী এক বছরের খবর তার আপনি বলতে পারবেন না কিন্তু আপনি আজকের দিনে বসে কিছু অ্যাজামশন করেছেন যে আমার এত খারাপে এত এক্সট্রিম লেভেলে যদি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপের দিকে না যায় তাহলে আমার এই অর্গানাইজেশন বারো মাসও বন্ধ হবে না কিছু এজামশন ইউজ করেছেন তো এই এগুলো তো এগুলোতে ইনহারেন্ট লিমিটেশন এগুলা অডিটর কিভাবে ভাই অডিটর যদি হান্ড্রেড পার্সেন্টও চেক করে তারপরেও তো আপনি অডিট এগুলার উপরে অ্যাসুরেন্স দিতে পারেন এই জন্য ওইখানে লিখা থাকতে হবে যে যে দেয়ার ইজ মানে কিছু ইনহারেন্ট লিমিটেশনের কারণে আপনার আনএভয়েডেবল রিস্ক থেকে থাকবে যেটার কারণে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা ডিটেক্ট নাও হতে পারে ম্যাটেরিয়াল মিসি স্টেটমেন্টটা কি জন্য লিখেছে কারণ হচ্ছে অডিটরের রেসপন্সিবিলিটি হচ্ছে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট ডিটেক্ট করা ঠিক আছে তো যেহেতু এই কিছু আপনার লিমিটেশনের কারণে ইনহেরেন্ট লিমিটেশনের কারণে এটা ডিটেক্ট করা সম্ভব হয় না সেহেতু হচ্ছে লিখেছে আপনার এই এই ক্লসটা ওইখানে দিতে হবে যে ইনহারেন্ট লিমিটেশনের কারণে কিছু রিস্ক যেটা কখনো অ্যাভয়েড করা যায় না এবং সেটার সাথে সাথে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট মে নট বি ডিটেক্টেড ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট ডিটেক্ট করা পসিবল নাও হতে পারে তারপরে হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন ফ্রম ম্যানেজমেন্ট প্রথম দিনই বলেছি আপনাদেরকে পাঁচশো আশিতে বলা আছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন যখন একটা ক্লায়েন্ট একটা অডিট যখন একদম শেষের দিকে চলে আসবে তখন ওই অডিটের থেকে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন নিয়ে আসবেন এবং ওইখানে কি কি লেখা থাকে সামনের দিকে আপনি পাবেন এই মানে অন্যান্য চ্যাপ্টার গুলাতে ওইখানে বেসিক্যালি ম্যানেজমেন্টের থেকে এক প্রকার স্বীকারোক্তি নিয়ে আসা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে যত ডাটা আছে স্বীকারোক্তি কি এটা ট্রু আর কি যে যত ডাটা আছে সেটা ম্যানেজমেন্ট প্রেজেন্ট করেছে এবং এখানে সবগুলো কোনো ডাটার ভিতরে কোনো বায়াস অথবা মিসি স্টেটমেন্ট ইনফরমেশন প্রেজেন্ট করা নাই যেটার জন্য অডিটর লাইভল হবে হ্যাঁ এরকম সুন্দর করে অনেকগুলো ইস্যু ইভেন অডিট করার সময় যদি কোনো ইস্যু কোনো এরিয়াতে মনে করেন যে না আমার এখানে একটু রিস্ক আছে আমি মানে 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 হান্ড্রেড আমি চেক করেছি তারপর আমি একটু ম্যানেজমেন্ট কে দিয়ে লিখে নেই যে না এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছে যেভাবে দিয়েছে যেভাবে আছেন এটা ম্যানেজমেন্ট ই রেসপন্সিবল এখানে কোনো মিস রিপ্রেজেন্টেড কোনো ইনফরমেশন নাই এই দুই চারটা লাইন ওর কাছ থেকে লিখে আনতে হবে ওইটা হচ্ছে তাও এই আপনার অ্যাঙ্গেজমেন্ট ভিতরে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন এর কথাটাও লেখা থাকতে হবে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু বুকস অ্যান্ড রেকর্ডস প্রথমেই বলেছি যদি এক্সটার্নাল অডিট হয় আপনাকে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিতে হবে মানে কোন রেস্ট্রিকশন আপনাকে কোথাও দিতে পারবে না ক্লিয়ার এইটুকু পর্যন্ত ক্লিয়ার আরো কয়েকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ফিজ ফিজ এন্ড বিলিং অ্যারেঞ্জমেন্ট আপনার ফিজটা কত হবে ফিজটা তো আগে ডিটারমাইন্ড হয়ে গেছে হ্যাঁ ওইখানে ফিজটার কথা বলা থাকবে এবং বিলিং অ্যারেঞ্জমেন্টটা বিলটা কিভাবে হবে আপনার ড্রাফট রিপোর্ট দেওয়ার সাথে সাথে ইনভয়েস করতে পারবেন নাকি হচ্ছে রে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে ইনভয়েস করবে আচ্ছা পেমেন্টটা কি আপনার মানে অ্যারেঞ্জমেন্টটা কি টাইপের মানে কিভাবে পেমেন্টটা হবে কত টাকা হবে ভ্যাট ট্যাক্স কে বেয়ার করবে মানে সকল কিছু ওই ক্লজটাতে লেখা থাকবে তারপরে হচ্ছে লেগে যে ইনভলভমেন্ট অফ আদার অডিটরস এন্ড এক্সপার্ট আচ্ছা এখানে আরেকটা যদি মনে করেন যে এমন কিছু স্পেশাল ট্রানজেকশন ওইখানে আছে যেটা এক্সপার্টাইজ আপনার কাছে নাই হ্যাঁ অথবা ওইটা একটা গ্রুপ অফ কোম্পানি যেই কোম্পানির আপনার একটা পার্ট দেশের বাহিরে আছে যেটা আপনার পক্ষে এখান থেকে গিয়ে সম্ভব না কিন্তু আপনি যদি কোনো মেম্বার ফার্ম হয়ে থাকেন ইন্টারন্যাশনাল আপনার যিনি ওই দেশে যেই মানে মেম্বার ফার্মের যেই এজেন্টটা থাকবে ও ওইখানে এটা অডিট করবে এটাও এখান থেকে এখানে ওদের কাছ থেকে উল্লেখ করে নিতে হবে যে এখানে আদার অডিটররাও ইনভলভ হতে পারে তারপরে হচ্ছে ইনভলভমেন্ট অফ ইন্টারনাল অডিট মানে ইন্টারনাল অডিটে আপনার হচ্ছে যে ইয়ে ইন্টারনাল অডিটও হচ্ছে লিখে যে অডিটরের কাজ আপনি অ্যাক্স করবেন এবং ইন্টারনাল অডিটের কাজ কাজ অ্যাক্সেস করার জন্য হচ্ছে লিখে যে আপনাকে ইয়ে করতে হবে এই কোন ধরনের মানে ইয়ে করে দিতে পারেন আপনি ইন্টারনাল অডিটের কাজটা ইউজ করবেন নাকি আপনাদের মানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম ইন্টারনাল অডিটরটা যদি হচ্ছে লিখে যে ভালো হয় কাজের মানে ওদের ইন্টারনাল অডিট সিস্টেমটা যদি ভালো হয় তাহলে এক্সটারনাল অডিটের কাজ অনেকটুকু কমে যায় অনেকটুকু হুম আপনার তারপরে আরেকটা হচ্ছে লিখে যে কমিউনিকেশন উইথ ওই যে ওইখানে লেখাই আছে প্রিডিসিজর অডিটর মানে আগের যে অডিটর আছে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য ইয়ে করতে হবে বা রাইট দিলে এটা কি করবে মানে কিভাবে ইয়ে করবে কোন ধরনের মানে এখানে লিখা থাকতে হবে যে ওর সাথে কমিউনিকেশন করা দিয়ে দিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে লিখে যে অডিট অফ কম্পোনেন্টস এটা খুব একটা এনি অবলিগেশন টু প্রোভাইড অডিট ওয়ার্কিং পেপার টু থার্ড পার্টিস আচ্ছা যদি এনি অবলিগেশন টু প্রভাইড অডিট ওয়ার্কিং পেপার টু থার্ড পার্টি কোনো ধরনের অডিট ওয়ার্কিং কিছু অবলিগেশন আপনাকে ইম্পোজ করে দিতে হবে যাতে অডিট ওয়ার্কিং পেপারটা কোনো থার্ড পার্টির সাথে বা কোনো কারোর সাথে যাতে শেয়ার না হয়ে যায় সে ধরেন আপনি কোনো একটা ওয়ার্কিং করেছেন ক্লায়েন্টকে শেয়ার করেছেন যে দেখো তোমাকে আমি এরকম মানে তোমার এই জিনিসটা এইভাবে হলে ভালো হয় বা হচ্ছে রেখে যে এইভাবে করা উচিত অথবা কোনো কিছু শেয়ার করেছেন সে কি করলো আপনার এই ডাটাটা আরেকটা জায়গায় শেয়ার করে দিল হ্যাঁ আপনার ওয়ার্কিং পেপার ফাইলটা হয়তো বা ওকে দিয়েছেন যে না মানে আমি এইভাবে ইয়ে করেছি সামহাও কোনো কারণে সে কি করলো আপনার কোনো একটা জায়গায় এই ডাটাগুলা পাস করে দিল এই জিনিসগুলা কোনো ঠাক পার্টির কাছে দিতে পারবে না সেটাও হচ্ছে লেখা যে ওই জিনিসগুলাতে উল্লেখ করে থাকতে হবে এগুলো হচ্ছে লেখা একদম মানে বেসিক জিনিস কিন্তু একটা এঙ্গেজমেন্ট লেটারে এর থেকে আরো অনেক বেশি কিছু থাকে অনেক কিছু থাকে আপনারা জানি না কেউ এখন পর্যন্ত এঙ্গেজমেন্ট লেটার নিয়ে কাজ করেছেন কিনা ফার্মে কাজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখবেন যে ওখানে অনেক ক্লিয়ার ইনফরমেশন দেওয়া আছে কোনো কোশ্চেন

অডিটরের লাইফ মানে লিমিটেশন কোথাও দিতে পারবেন অনেক ক্লায়েন্ট আছে বলে দেয় যে না আপনি আমার এনগেজমেন্ট লেটার ও ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হয়তো যে আমার এই জিনিসগুলো এইভাবে ইয়ে করা হচ্ছে তখন ক্লায়েন্ট কি করলো বলল যে না তুমি আমার ইনভেন্টরি ভেরিফিকেশন করতে পারবা না এই যে এই যে অডিটরে দেখেন একটা লিমিটেশন দিয়ে দিল এই বলছে যে এই লিমিটেশনটা যাতে মানে খেয়াল রাখতে যে এই টাইপের যাতে কোনো ক্লজ এঙ্গেজমেন্ট লেটারে না থাকে অডিটরের লিমিটেশন যদি দিয়ে দেয় বা আপনি যদি আপনার নিজেকে লিমিটেড করে ফেলেন তাহলে কোনো ধরনের ভবিষ্যতে মানে মিস স্টেটমেন্ট বা ট্রু মানে ট্রু অ্যান্ড ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট যদি আইডেন্টিফাই হয় তাহলে কিন্তু রেসপন্সিবিলিটিটা আপনার গাড়ি আসবে যাবো সামনের দিকে এর পরের যদি ব্যাখ্যা করতেন বলতে রেফারেন্স টু এনি ফার্দার এগ্রিমেন্ট বিটুইন দা অডিটর এন্ড দা ক্লায়েন্ট আচ্ছা আপনার কথাটা না বোঝা যায় না আপনার বারবার অনেক স্লো ই হয়ে যাচ্ছে স্যার এখানে আছে এ রেফারেন্স টু এনি ফার্দার এগ্রিমেন্ট বিটুইন দা অডিটর এন্ড দা ক্লায়েন্ট আচ্ছা আমি কথা বুঝছি না তবে আমি এই ক্লাসের শেষের দিকে এটা নিয়ে আলোচনা করি কথাটা মাইক্রোফোনটা সামনে নিয়ে যেহেতু বুঝতেছি না একদম ক্লাসের শেষের দিকে আমরা এটা নিয়ে আলোচনা করব হ্যাঁ কোন সমস্যা নেই আচ্ছা আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস দা অডিটর শুড নট অ্যাকসেপ্ট অ্যান অডিট এঙ্গেজমেন্ট বলছে যে এই যে দেখেন যে ভাইয়াটা যে কোশ্চেনগুলো করেছে এটার উত্তর এখানে আস্তে আস্তে আসতেছে হ্যাঁ বলছে যে কোন সারকাম কোন কোন ঘটনাগুলা ঘটলে একটা অডিটর আপনার এঙ্গেজমেন্ট নিবে না হ্যাঁ এখন দেখেন প্রথমে বলছে অডিট এঙ্গেজমেন্ট শুড নট বি অ্যাকসেপ্টেড আন্ডার ফলোইং সারকামস্টেন্সেস বলছে যে আপনার স্কোপের উপরে যদি কোনো লিমিটেশন দেওয়া হয় এবং সেটা যদি খুব সিরিয়াস হয় যেমন সিরিয়াসটা কিভাবে বুঝবেন ইনভেন্টরি এটা অলওয়েজ হচ্ছে লেগে যে একটা ম্যাটেরিয়াল ফিগার ব্যালেন্স শীটে এম আই রাইট জি স্যার আচ্ছা তো এই ধরেন আপনাকে বললো যে আপনি ইনভেন্টরি ভেরিফিকেশন করতে পারবেন না তার মানে কি আপনি কিন্তু একটা ম্যাটেরিয়াল মানে সিরিয়াস একটা লিমিটেশন আপনাকে দিয়েছে কারণ ইনভেন্টরির ভিতরে যদি কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে এবং সেটা যদি সো ম্যাটেরিয়াল অ্যান্ড পারভার্সিভ হয় তার মানে আপনার কিন্তু পুরো ওপিনিয়নটাই চেঞ্জ হয়ে যাবে তাই না তো সেই ক্ষেত্রে বলছে যে এই টাইপের কোন ধরনের যদি স্কোপ লিমিটেশন দিয়ে দেয় এবং সেটা যদি খুব সিরিয়াস হয় তাহলে সেই এঙ্গেজমেন্টটা আমরা কখনোই নেব না আচ্ছা ম্যানেজমেন্ট আপনাকে বলল যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা এইভাবে এইভাবে দিতে হবে কিন্তু ল আমাকে বলে দিয়েছে যে না তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হবে এইভাবে ম্যানেজমেন্ট যদি আপনাকে এরকম কোন ফোর্স করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রেগে যে আপনি মানে যে অ্যাকসেপ্ট করবেন না মানে যেই ফিনান্সিয়াল রিপোর্টটা আনঅ্যাকসেপ্টেবল ফর্মেটটা ফ্রেমওয়ার্কটা আনএক্সেপ্টেবল সেইটা সেই টাইপের কোনো যদি কিছু ইস্যু আছে তাহলে সেটাও আপনি নেবেন না আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট রিফিউজেস টু প্রোভাইড agreement that it acknowledge its responsibility as regards financial statements আচ্ছা বলছে যে ম্যানেজমেন্ট আপনাকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস বিভিন্ন ধরনের কাগজপত্র বিভিন্ন ধরনের এগ্রিমেন্টস হ্যাঁ এগুলা আপনাকে প্রফাইড করতে রিফিউজ করতেছে অথচ সে কিন্তু অ্যাকনলেজ করেছে যে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সে প্রিপেয়ার করেছে এবং সেখানে যত ডাটা দিয়েছে সব আছে আপনাকে আপনাকে দিতে না ওইখানে ঢুকতে দিতে রিফিউজ করছে এরকম যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনি ওই এংগেজমেন্ট সব অলওয়েজ হচ্ছে লেগে যে অ্যাকসেপ্ট করবেন না এটা এঙ্গেজমেন্টটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন এখন বলতে পারেন যে আমি তো এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করে ক্লায়েন্টের কাজ করতে ঢুকেছি এখন ঢুকার পরে হচ্ছে যে সে আমাকে এই ধরনের জিনিসগুলো রিফিউজ করতেছে যে আমাকে এটা দিবে না ওইটা দিবে না সেই সময় আপনি এঙ্গেজমেন্ট রিফিউজ করতে পারবেন যখন কাজ চলাকালীন অবস্থাও আপনার যখন লিমিটেশন দিবে তখন ওখান থেকে পুরো টিম সহ উদ্যোগ করে নিয়ে আসবেন ঠিক আছে এই তিনটা জিনিসের যদি কোনো ধরনের ইয়ে হয় তাহলে আপনার অডিটর কখনো হচ্ছে ওই এঙ্গেজমেন্টটা অ্যাকসেপ্ট করবে না অথবা কন্টিনিউ করবে না কোনো কারণে প্রথম অবস্থা অ্যাকসেপ্ট করে ফেলছে পরে দেখছে যে না তাকে লিমিটেশন ভিতরে বাধা দিচ্ছে এটা দিবে না সেটা দিবে না ঘোরাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে অডিটরের রাইট আছে যে আপনার অ্যাঙ্গেজমেন্ট উদ্যোগ করা ডিসকন্টিনিউ করা হ্যাঁ এটাও অডিটরের রাইটস আছে আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই সেটা হচ্ছে ইজ ইট নেসেসারি ফর এন অডিট ফার্ম হ্যাঁ বলছে যে কোন একটা অডিট ফার্ম যারা প্রত্যেক বছর মানে ধরেন তিন বছর ধরে একই রিঅ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বা ধরেন প্রাইভেট কোম্পানি গুলাতে তো অনেক সময় অডিটর আট মানে আট দশ বছরও থাকে হ্যাঁ চেঞ্জ খুব কম করে সেই ক্ষেত্রে কি তাকে কি প্রত্যেকবার এংগেজমেন্ট লেটার দিতে হবে কিনা তো বেসিক্যালি হচ্ছে রে যে আসলে প্রতি বছর তাকে এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে না ফার্স্ট কোশ্চেন এর आंसर তারপরে বলছে যে হোয়াট আর দা ফ্যাক্টর টু বি কথাগুলো বোঝা যায় নাই স্যার ক্লিয়ার না স্যার আরেকবার যদি রিপিট করতেন আচ্ছা বলছে যে মানে কন্টিনিউয়াস অডিটর হ্যাঁ ধরেন কোন কোন একটা অডিট ফার্ম একই অধিক ইয়ার কোন একটা ক্লায়েন্টে কাজ করছে বা তার অডিটটা ওই ক্লায়েন্টে সে পরপর কয়েক বছর ধরে করছে তাহলে কি তাকে প্রতি বছরই এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে কিনা হ্যাঁ প্রথম কোশ্চেনটা এইটা তারপরের কোশ্চানটায় বলেছে যদি মানে হোয়াট আর দ্য ফ্যাক্টর ফ্যাক্টরস টু বি কনসিডার ইন দ্য এই সকল ক্ষেত্রে এই ক্ষেত্রে কী কী ফ্যাক্টর গুলা কনসিডার করতে হবে তো ফার্স্ট কোশ্চানের অ্যান্সারটা হচ্ছে প্রতি বছর

না কোন ব্যাখ্যা লিখতে হবে না না কোনো ব্যাখ্যা লিখতে দিতে হবে না কারণ এটা স্ট্যান্ডার্ড বলে দিয়েছি এখানে বলেছে যে ইজ ইট নেসেসারি ফর দা অডিট ফার্ম টু ইস্যু এঙ্গেজমেন্ট লেটার আপনি যদি ওই যে আমার অভ্যাস থাকে আর কি যে কোনো কিছু বড় করতে চান দিকে তাহলে করতে পারেন সমস্যা নেই জাস্ট এই স্ট্যান্ডার্ডটা রেফার করে দিতে পারে অ্যাজ পার দিস স্ট্যান্ডার্ড হ্যাঁ ওই যে ইয়াতে বলা আছে এঙ্গেজমেন্ট যে 210 আছে না ওইটা রেফারেন্সে বলে দিবেন অ্যাজ পার 2010 210 uh, ওই অনুযায়ী পরে দিবেন আর যদি বড় করে লিখতে চান লিখে দিবেন ইট ইজ নট নেসেসারি ফর এন অডিট ফার্ম টু শো এনগেজমেন্ট লেটার ইন এভরি ইয়ার ইন কেস অফ রেকারিং অডিট এটা পুরোটাও লিখতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এনগেজমেন্ট লেটার মানে কন্টিনিউয়াস অডিটর যারা একই ফার ইয়েতে ওদের এনগেজমেন্ট লেটারটা চেঞ্জ হবে যদি নিচের এই ঘটনাগুলা ঘটে ফলোইং ফ্যাক্টরস আর টু বি কনসিডারড ইন স্যান্ডিং অ্যাঙ্গেজমেন্ট লেটার ইচ ইয়ার যদি রিভিশন ইন দা টার্মস অফ অ্যাঙ্গেজমেন্ট মানে অ্যাঙ্গেজমেন্টের যে ট্রামস এন্ড কন্ডিশন ছিল আগেরটার সেটার কোনো যদি নিউ রিভিশন আসে সেক্ষেত্রে আপনাকে নতুন অ্যাঙ্গেজমেন্ট লেটার দিতে হবে চেঞ্জ ইন রিপোর্টিং রিকোয়ারমেন্ট রিপোর্টিং রিকোয়ারমেন্ট যদি কোনো চেঞ্জ আসে তাহলেও আপনাকে নতুন অ্যাঙ্গেজমেন্ট দিতে হবে চেঞ্জ ইন সিনিয়র ম্যানেজ ম্যানেজমেন্ট ওই ऑर्गेनाइजेशनের যারা সিনিয়র লেভেলের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট লেভেলে যারা ছিল ধরেন অনেক সময় আমার আমি যে কোম্পানিতে চাকরি করছি সেখানে দুইজন ডিরেক্টর রিজাইন করেছে গত সপ্তাহে হ্যাঁ তার মানে কি আপনার ম্যানেজমেন্ট লেভেল থেকে দুইজন রিজাইন করেছে এখানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল চেঞ্জ হয়ে গিয়েছে সেই ক্ষেত্র হচ্ছে যে কারণ আপনি তো আগের ম্যানেজমেন্টকে অ্যাড্রেস করেছিলেন এখন তো নতুন ম্যানেজমেন্ট এসেছে তো সেই ক্ষেত্রে আবার নতুন করে ওদেরকে এনগেজমেন্ট লেটার দিতে হবে চেঞ্জ ইন দ্য সাইজ অর নেচার অফ দ্য এন্টিটি বিজনেস এনটিটি বিজনেসের সাইজ অথবা নেচার যদি চেঞ্জ হয়ে যায় কারণ আপনি এনগেজমেন্ট লেটারটার বিভিন্ন ধরনের স্কোপ অবজেক্টিভ এগুলো সেট করেছেন অর্গানাইজেশনটা হয়তোবা বড় ছিল অথবা ছোট ছিল সেই আঙ্গিকে এখন অর্গানাইজেশনটা অনেক বড় হয়ে গিয়েছে অথবা অনেক ছোট হয়ে গিয়েছে হ্যাঁ অথবা অর্গানাইজেশন যে বিজনেস করতো সেটার নেচারটা চেঞ্জ হয়ে গিয়েছে আনে না আপনার ড্রাইভারসিফিকেশন পড়েছেন না জি স্যার সো হচ্ছে লিখে যে এরকম কিছু মানে ড্রাইভারসিফিকেশন এ গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে নতুন এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে নেচার অফ নেচার অফ বিজনেস আর হচ্ছে সাইজের উপরে ডিপেন্ড করে আরেকটা জিনিস হচ্ছে সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন ওনারশিপ প্রথমেই বলেছি মানে ম্যানেজমেন্ট ওনারশিপ এগুলো যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় মানে সিগনিফিক্যান্ট ভাবে চেঞ্জ হয় যদি সেই ক্ষেত্রে আপনাকে এই ইয়েটা দিতে হবে আর না হলে বাকি সবই ঠিক থাকবে এবং এই যে সাইজ ছোট হয়ে গেলে তখন কিন্তু আবার অডিট ফিরও একটা প্রশ্ন চলে আসে আপনাকে ধরেন যার দুই হাজার কোটি টাকা রেভিনিউ তার ওইখানে আপনার যে পরিমাণ সময় যাবে যে পরিমাণ টিমের সাইজ হবে যে পরিমাণ ওয়ার্কলোড হবে ডেফিনেটলি একশো কোটির একটা কোম্পানিতে ওই পরিমাণ আপনার এফোর্ট লাগবে না তাই না তার মানে আপনি কি সেম ফি পাবেন যার পয়সা বেশি থাকবে সে দিবে আর কি এই এই জিনিসগুলো কিন্তু সবগুলাই হচ্ছে লেগে যে আপনাদের ইয়েতে মানে বইয়ের সাথে রিলেটেড কিছু জিনিস আছে একদম এত সুন্দর করে গোছানো নাই জাস্ট ভিতর থেকে বের করে এনে গোছানো হয়েছে আর কি হুম এগুলা বইতে হয়তো বা অনেক সময় পাবেন অনেক সময় পাবেন না কিন্তু আমি একটু চেষ্টা করেছি যে এই রিলেটেড কি কি কোশ্চেন আসে বা কিভাবে আসতে পারে ওইভাবে সাজানোর আচ্ছা স্যার একটা বিষয় জানার ছিল বলেন না স্যার যদি এরকম হয় যে এই ইয়ারে আমাদের যেই ফার্মে চারজন অডিট করছে তারা যদি নেক্সট ইয়ার না করে সেক্ষেত্রে যদি অডিটর চেঞ্জ হয় সেক্ষেত্রে কি এঙ্গেজমেন্ট লেটার নিউ করে ইস্যু করতে হবে কি অডিটর চেঞ্জ মানে হচ্ছে লিখে যে এঙ্গেজমেন্ট পার্টনার নাকি কি চেঞ্জ হয় আপনি তো অডিট মানে আপনি তো অডিটর না আপনি হচ্ছে যে আপনি হচ্ছেন যে যিনি অডিটর মানে যিনি এঙ্গেজমেন্ট পার্টনার তার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আপনি সাপোর্ট টিমে কাজ করছেন সো আপনি চেঞ্জ হয়ে গেলে অ্যাঙ্গেজমেন্ট লেটার চেঞ্জ হবে না কিন্তু পার্টনার চেঞ্জ হয়ে গেলে অ্যাঙ্গেজমেন্ট লেটার চেঞ্জ হবে আর স্যার এরকম কি কোনো রুলস আছে যে একজন পার্টনারের আন্ডারে একটা কোম্পানি 3 বছরের অধিক কোনো অডিট করতে পারবে না হ্যাঁ আছে তো ব্যাংকিং কোম্পানি যে একটা আর হচ্ছে সেকেট যে রুল সেখানে বলা আছে যে লিস্টেড কোম্পানি এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারা কখনো এক ফার্ম এক পার্টনার পর পর 3 বছর অডিট করতে পারবে না আর দেশের বাইরের প্র্যাকটিসটা হচ্ছে সেম পার্টনার পরপর তিন বছর করতে পারবে না তিন বছর পরে আপনার ফার্ম সেম থাকতে পারে কিন্তু পার্টনার চেঞ্জ করতে হবে বাংলাদেশে দেখবেন যে পুরো ফার্ম চেঞ্জ করে দেয় মানে আমরা আরো বেশি ট্রান্সফারেন্ট বুঝছেন না এই বিষয়টা এখানে আসলে আসে নাই জন্য আসলে কনফিউজলাম আসলে পার্টনার সমস্যা এই এই জিনিসটা আপনার এই লেভেলে এত টাফ কোশ্চেন করবে না ঠিক আছে থ্যাংক ইউ আমি জানি দেখে আমি আপনার এই টা আমি জেনেছি আমি যখন প্রফেশনাল লেভেলের মানে এক্সাম দিতে এসেছিলাম আমি কখনো মানে সার্টিফিকেট লেভেলে আমি জিনিস জানতাম না যে একটা অডিট ফার্ম কত দিনে চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা ওইটা অবশ্যই আপনাদের মতো মানে আপনি যে টাইপ মানে যেভাবে কোয়েশ্চনটা করেছেন এটা আমি আমার আসলে ওই সময় আমি এই কোনো কোন টিচারকে করিনি এই জন্য আসলে আমার মানে ওই সময় জানাও হয় নাই আবার এই জিনিসটা আমার তখন লাগেও নেই আপনারা এখন তো মাসাল্লাহ অনেক স্মার্ট মানে অনেক কিছু জানেন আর ওই সময় তো ধরেন অনেক কিছু আমরা জানতাম না আর যেহেতু মফসল থেকে এসেছি অনেক লিমিটেশন ছিল যে কোয়েশ্চন করলে টিচার মাইন্ড করে কিনা হ্যাঁ মানে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে তিন বস্তু পর্যন্ত সরি সরি স্যার আপনি বলুন যে ব্যাঙ্কিং সেক্টরের তিন বস্তু এটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর লিস্টেড কোম্পানি যাতে শেয়ার পাবলিকটি ট্রেডেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বা হচ্ছে অন্যান্য নন প্রফিট বা যারা আছে ওদের জন্য এটা আচ্ছা দেখেন বলছে যে একটা থেকে আপনাকে অফার করা হয়েছে ইউ টু অডিট এন্টিটি যেখানে ম্যানেজমেন্ট হ্যাজ

আপনাকে শুধু খালি জিএল গুলা দিয়ে দিল অথবা কোনো অ্যাকাউন্টেন্ট নাই ওই কিছু লোকজন দিয়ে আপনার খালি ট্রানজেকশন গুলা লিপিবদ্ধ করে রেখেছে খাতার ভিতরে ওই খাতাটা আপনাকে ধরে দিছে বলছে যে এই আমার ফিনান্সিয়াল রেকর্ড এখান থেকে এবার আপনি ফিনান্সিয়াল রিপোর্টিং এর ফর্মেট যেভাবে আছে সেভাবে তৈরি করে সেটার উপর ইয়ে করবেন তখন কি আপনার ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না আপনাকে কিন্তু পয়সা বেশি দিবে প্র্যাকটিক্যালি অ্যাকসেপ্ট করতেছি হয়তো বা ইথিক্যালি করা উচিত না রাইট এক্স্যাক্টলি কি কারণে ফরম্যাট রিকোয়ারমেন্ট ফিলআপ করতেছে না যেমন আমার যে ডকুমেন্টেশন দরকার ছিল প্রয়োজন সেগুলো তো আমি পাইতেছি না আর কোনো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং দরকার ফলো করে সেটা তো আমি পাচ্ছি না আর সুন্দর করে কেউ বলতে পারবেন

নিয়ে মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ফলো করি না বা আমরা নিতে পারি না হ্যাঁ যে আমরা কোন টাইপের ফ্রেমওয়ার্ক ফলো করব তো এরকম কোন ক্লায়েন্ট যদি আপনার হাতে এসে পড়ে সেক্ষেত্রে আপনি কি ওই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন যদি রিজেক্ট করেন তাহলে কি জন্য রিজেক্ট করবেন আর যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কি জন্য করবেন আপনাকে একটা ভালো মানে ভালো রকমের একটা অডিট ফি দিবে একটা মেটেরিয়াল অ্যামাউন্ট অডিট ফি দিবে স্যার ওনারা তো কোনো স্ট্যান্ডার্ডই ফলো করে আমি হলে অডিটটা নিব যেন আমি অন্তত তাকে রিকমেন্ড করতে পারি যে এই স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে হবে কারণ প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু সবাই যে আইপারএস জানে বা স্ট্যান্ডার্ড ল গুলো জানে তা কিন্তু না তো সেই কোম্পানিগুলো তো বন্ধ হয়ে যেতে পারে না ওদের তো অডিট করতে হয় ওদের ব্যাংক লোন নিতে হয় এলসি খুলতে হয় অনেক কিছু থাকে আপনি ধরেন ক্লায়েন্টের নিলেন হ্যাঁ নিয়ে কিসের উপরে অপিনিয়ন দিবেন আপনারা তো ফিনান্সিয়াল পজিশন আর ফিনান্সিয়াল পারফরম্যান্স দুটো স্টেটমেন্টই আপনাকে বানিয়ে নিতে হবে আপনি বানাবেন না বানিয়ে নিতে হলে করব না তাই তো বলা সাথে অ্যাকাউন্টিং সার্ভিস দেওয়া আবার হচ্ছে অডিট করা দুইটা তো করা সম্ভব না হয় সার্ভিস দিতে হবে অথবা অডিট করতে হবে আচ্ছা যদি আপনি অ্যাকাউন্টসটা তৈরি করে আমাদের ক্লায়েন্টের একটা অপিনিয়ন আছে স্যার বলেন না তাদেরকে আমি সাজেস্ট করব যে প্রথমে তারা একটা ইন্টারনাল অডিটর নিয়োগ দিয়ে প্রিভিয়াস ইয়ার গুলো তারা ইন্টারনালি অডিট করে নি দেন একটা স্ট্যাটিউট অডিটর নিয়োগ করুন সেটা হতে পারে আবার ফার্ম থেকে প্রথমে আমি স্যার দুই ভাবে অডিট করব প্রথমে স্যার একটা টিম ইন্টারনাল অডিট করে তাদের ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক ঠিক করে একটা অ্যাকাউন্টস দাঁড় করালো বিগত বছরগুলো থেকে হয়তো তিন বছর বা চার বছর যে কয় বছর ধরে তারা মেইনটেইন করেনি দেন আমি আরেকটা টিম দিয়ে স্ট্যাটিউট অডিট করাবো আপনার ধরেন ইন্টারনাল অডিটটা আপনি এখানে করে আসছেন হ্যাঁ ওর অ্যাকাউন্টসটা তৈরি করে দিয়ে আসছেন এখন আপনি যখন এক্সটারনাল অডিটর হিসেবে গিয়েছেন দেখবেন যে দুইটা তো আমি একটু বলি আমি একটু বলি তো আপনি দেখছেন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর ভিতরে একটা খুব সিরিয়াসMistake আছে এবং এটা যদি আপনি ম্যানেজমেন্টকে ডিসক্লোজ করতে যান তাহলে আপনার ফার্ম যে ইন্টারনাল অডিট করেছে তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠবে তখন কি করবেন ওটা তো আগে থেকেই ইন্টারনাল অডিটিং টিম করবে যে হ্যাঁ আমরা ইন্টারনালি দেখি ম্যানেজমেন্টের সাথে কথা বলে সলভ করে নিতে হবে স্যার আপনার আপনার তাহলে ফার্মের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠবে না যে এই ফার্ম দিয়ে আমি অ্যাকাউন্টস তৈরি করেছি আর ওদেরই আরেকটা টিম এসে রিপোর্টটাকে মানে ওদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে কোয়ালিফাই করেছে জি স্যার এটা অবশ্যই উঠবে ঠিক আছে আচ্ছা আমি বলি সেটা হচ্ছে লিখে যে আপনার বেসিক্যালি কোন একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টস এক্সটার্নাল অডিটর কেন করতে পারে না আমি একটু বলি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ম্যানেজ ফিনান্সিয়াল স্টেটমেন্টটা বেসিক্যালি ম্যানেজমেন্ট করে কারণ হচ্ছে ওইখানে অনেক ধরনের ডিসিশন মেকিং এর জায়গা আছে ডিসিশন মেকিং হচ্ছে যে আমার

অডিটর হিসাবে আপনি কোন একটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট রোল হিসাবে রোল পালন করতে পারেন না হ্যাঁ এই জন্য হচ্ছে লিখে যে এক্সটার্নাল অডিটররা কখনোই কোন একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারে না এটা ওদের জন্য নিষেধ হ্যাঁ সো আপনি এই ক্লায়েন্টটাকে কি করবেন এটাকে অ্যাকসেপ্ট করবেন না এই অফারটাকে আপনি ইয়ে করে দিবেন ডিজেক্ট করে দিবেন

হ্যাঁ এই জন্য একটু বে ইয়ে হয়ে যাবো হ্যাঁ দেখটা ছোট দিলাম

বলেছিলাম যে আদার অডিটরের ইস্যুটা হ্যাঁ দেখেন দ্য অডিটর অফ এ প্যারেন্ট কোম্পানি প্যারেন্ট কোম্পানির যদি কোন অডিটর ইজ অলসো অডিটর অফ ইটস সাবসিডারি একজন অডিটর যে কিনা প্যারেন্ট কোম্পানিরও অডিটর আবার হচ্ছিল যে সে সাবসিডারি কোম্পানির অডিটর দুইটা জায়গারই অডিটর লিস্ট দা ফ্যাক্টর দ্যাট দ্য অডিটর শুড টেক ইন্টু অ্যাকাউন্ট ডিসাইডিং হায়দার কে সেপারেট এনগেজমেন্ট লেটার শুড বি সেন্ড টু দা সাবসিডিয়ারি বলছে যে ফ্যাক্টরগুলা কনসিডার করতে যে কখন আপনি সেপারেট আলাদা একটা এনগেজমেন্ট লেটার একটা সাবসিডিয়ারিকে দিতে হয় হুম আবারো বলি প্যারেন্টস আর সাবসিডিয়ারি এইটা সম্পর্কিত ধারণা আছে নাকি প্যারেন্ট কোম্পানি আর সাবসিডারি কোম্পানি ধারণা আছে না ওকে যদি আপনারা বোধ কোম্পানির অডিটর হন সেই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট লেটারটা যখন দিবেন তখন কি ফ্যাক্টর গুলা কনসিডার করবেন যেখানে সাবসিডারিকে সেপারেট একটা এঙ্গেজমেন্ট লেটার সেন্ড করতে হবে দেখেন হয় দ্য অডিটর বেসিক্যালি তো দেওয়ার কথা না কারণ আপনি প্যারেন্টকে যদি অ্যাঙ্গেজমেন্ট দেন

না দুইটা এক না এই তফাতটা একটু বলবেন কেন আচ্ছা প্যারেন্ট কোম্পানি হচ্ছে লিখে গেছে আপনার মাদার কনসার্ন মাদার কনসার্ন হচ্ছে লিখে আপনার কোন একটা কোম্পানি যেই কোম্পানিটা হচ্ছে লিখে গেছে তার একের অধিক সাবসিডিয়ারি থাকে হ্যাঁ সাবসিডিয়ারি মানে হচ্ছে লিখে গেছে সেখানে আপনার ওর যে শেয়ারটা কিনেছে শেয়ারটা হচ্ছে লিখে গেছে আপনার ফিফটি পার্সেন্টের কম থাকে তখন হচ্ছে লিখে যে সেটা হয়ে যায় একটা প্যারেন্ট কোম্পানির সাবসিডারি কোম্পানি আচ্ছা আর হোল্ডিং কোম্পানি যেটা ওরা হচ্ছে লিখে যে মানে কোন একটা এই সাবসিডারি যেই কোম্পানিটা সাবসিডারি হয় প্যারেন্ট কোম্পানি সেখানে হচ্ছে প্যারেন্ট কোম্পানির আপনার পাওয়ার থাকতে পারে নাও থাকতে পারে পাওয়ারটা হচ্ছে লিখে যে তার বোর্ডে মানে সাবসিডারির যে বোর্ড হয় ওই বোর্ডের ভিতরে প্যারেন্টস কোম্পানির কতজন ডিরেক্টর ওইখানে ইনভলভমেন্ট আছে যদি এমন হয় অনেক সময় দেখা যায় যে সাবসিডারি কোম্পানি মানে একটা প্যারেন্ট সে ফিফটি পার্সেন্টের নিচে শেয়ার হোল্ড করেছে কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে প্যারেন্টের পাওয়ার হচ্ছে যে অনেক বেশি কি কারণে কারণ হচ্ছে যে সাবসিডারি বোর্ডে হচ্ছে যে ওর যে ডিরেক্টর আছে ডিরেক্টররা হচ্ছে মেজরিটি আপনার হোল্ড করেছে প্যারেন্ট কোম্পানি হ্যাঁ তো এই জন্য আর হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে আপনার যখন ওর যে মানে অন্য কোম্পানির যে শেয়ারগুলো সে হোল্ড করে ওইখানে হচ্ছে লিখে যে হোল্ডিং কোম্পানির কোনো ধরনের বোর্ডে পাওয়ার থাকে না পাওয়ার থাকে বলতে হচ্ছে লিখে যে মেজরিটি পাওয়ার থাকে না এই জন্য হচ্ছে লিখে প্যারেন্ট কোম্পানি আর সাব মানে হোল্ডিং কোম্পানির ভিতরে একদম খুব মানে ছোট একটা ডিফারেন্স হচ্ছে রেখে যে এইটা যে আপনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হোল্ডিং কোম্পানি কে ওইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে না মানে তার যে আদার্স কনসার্ন গুলো আছে কিন্তু প্যারেন্ট কোম্পানি তার সাবসিডারি গুলাকে কিন্তু আপনার তার ডিসিশন ইনফ্লুয়েন্স করতে পারে তো সেই জন্য এটাকে আপনার দুই ভাবে ইয়ে করা হয়েছে মানে এই এটার ভিতরে সামান্য একটু পার্থক্য রয়ে গিয়েছে থ্যাংক ইউ স্যার আচ্ছা এখন দেখেন প্রথমে হচ্ছে যে আপনার যে সেপারেট লেটার হচ্ছে যে সাবসিডারিকে যখন দিতে হবে তখন দেখেন আপনাকে দেখতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট হু অডিটর সাবসিডারি এই যে সাবসিডারি কোম্পানি সেইখানে অডিটরকে অ্যাপয়েন্টমেন্টটা কে দিয়েছে যদি সাবসিডারির ম্যানেজমেন্ট দিয়ে থাকে তাহলে তাকে ডেফিনেটলি সেপারেট এঙ্গেজমেন্ট দিতে হবে যদি সাবসিডারিতে সাবসিডারি কোম্পানিতে প্যারেন্ট কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে অডিটরকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো সেপারেট অ্যাঙ্গেজমেন্ট লেটার দিতে হবে না আচ্ছা এখন আপনাদের দিক থেকে আমার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে প্যারেন্ট কোম্পানি কখন সাবসিডারিতে সাবসিডিয়ারি কোম্পানিতে অডিটর নিয়োগ দেয় হ্যাঁ আসলে প্যারেন্ট কোম্পানি সাবসিডারি কোম্পানিতে মানে অডিটর বেসিক্যালি নিয়োগ দেয় না প্যারেন্ট কোম্পানির যে বুকস অফ অ্যাকাউন্টস আছে সেইখানে সাবসিডারি কোম্পানির সাথে কনসোলিডেটেড হয় না প্যারেন্ট কোম্পানির বুকস বুকস মানে বেসিক্যালি অ্যাকাউন্টসটা তো কনসোলিডেটেড অ্যাকাউন্টস হয় একটা সেপারেট অ্যাকাউন্টস হয় আবার একটা কনসোলিডেটেড হয় হয় না জি স্যার তো কনসোলিডেটেড অ্যাকাউন্টসটা যখন আপনি অডিট করতে যাবেন তাহলে প্যারেন্টস কোম্পানির একটা পোর্শন এই কনসোলিডেশনে আছে না বাই নেচারই তো হচ্ছে যে অটোমেটিকলি ওই সাবসিডারি কোম্পানির ফিগার এনশিওর করা অডিটরের রেসপন্সিবিলিটি হয়ে যায় হয় না জি স্যার সো এই জন্য প্যারেন্টস কোম্পানির অডিটর আসলে সাবসিডারি তো কখনো নিয়োগ দিতে হয় না ওরা হচ্ছে কি বাই ন্যাচারালি হচ্ছে না যে অ্যাপয়েন্টেড হয়ে যায় সো এটা একটু মানে মাথায় রেখেন অনেকে হয়তো অনেক সময় জিজ্ঞাসা করতে পারে মানে কনসেপ্টটা ঠিক আছে কিনা আপনার যে প্যারেন্টস কোম্পানির অডিটররা কি সাবসিডারিটা অ্যাক্সেস আছে কিনা ডেফিনেটলি আছে ওকে অ্যাক্সেস দিতেই হবে কারণ কনসলেটেড অ্যাকাউন্ট যখন আপনি ফিগার কনফার্ম করবেন ইভিডেন্স কালেক্ট করবেন ডেফিনেটলি আপনি সাবসিডারিরও হচ্ছে না যে চেক করতে হবে ওর ফিগারটা এখানে যে আসছে কিভাবে আসছে ওর আপনার নিট অ্যাসেট ক্যালকুলেশন করে ওই এক্সাক্ট ডেটে যতটুকু শেয়ার প্যারেন্টস হোল্ড করেছে সেই পরিমাণ অ্যাসেট লাইবিলিটি ওর এখানে আসছে কিনা ওর যে রিটেন আর্নিংসে যে পোর্শনটুকু সাবসিডারির এসেছে সেটা মানে সেই রিটেন আর্নিংসটা ঠিকভাবে মানে আসছে কিনা এগুলো দেখতে হবে না তার এই জন্য হচ্ছে যে প্যারেন্টস কোম্পানির অডিটরদের কখনো সেপারেট এঙ্গেজমেন্ট দিতে হয় না কিন্তু সাবসিডারি কোম্পানি ম্যানেজমেন্ট যদি তারা নিজেরা যদি কোনো অডিটর নিয়োগ করে তাহলে সে কিন্তু হচ্ছে তাকে সেপারেট ইয়ে দিতে হবে সেই মডিটর হলেও তাকে সেপারেট এঙ্গেজমেন্ট দিতে হবে আচ্ছা বলছে যে হোয়ার দ্য সেপারেট অডিটর্স রিপোর্ট ইজ টু বি ইস্যুড অন দ্য সাবসিডারি দেখেন বলছে যে যখন এঙ্গেজমেন্ট লেটারে বলা থাকে থাকে যে প্যারেন্টস এর জন্য আলাদা রিপোর্ট দিতে হবে সাবসিডিয়ার এর জন্য আলাদা রিপোর্ট দিতে হবে তখন আপনাকে আলাদা সেপারেট এঙ্গেজমেন্ট দিতে হবে সাবসিডিয়ার এর জন্য লিগ্যাল রিকোয়ারমেন্টস যদি কোথাও কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট থাকে যে না আপনি অডিট ফার্ম সেম হলেও যেহেতু এন্টিটি দুইটা সেখানে ম্যানেজমেন্ট যদি দুই ধরনের হয়

এখানে হচ্ছে লিখে যে আপনার প্যারেন্ট যে কোম্পানি সে তো হচ্ছে লিখে যে আপনার সাবসিডারির মানে মেজরিটি মেজরিটি বলতে হচ্ছে যে ফিফটি পার্সেন্টের আর নিচে সে হচ্ছে লিখে যে ওইখানে শেয়ার হোল্ড করতেছে হ্যাঁ তো শেয়ার যখন সে ওইখানে হোল্ড করতেছে তার মানে হচ্ছে ওইখানে তার একটা ওনারশিপ আছে তো ওনারশিপ থাকার কারণে আপনি যদি মানে মনে করেন যে না আমার আমার এনটিটির পার্টটুকু আমি আলাদা করে রাখতে চাই আর হচ্ছে যে সাবসিডারির যে অংশটুকু সেটাকে আমি একটু আলাদাভাবে ওর পারফরমেন্স কি আছে কারণ এমন হতে পারে যেমন আমি বলি সাবসিডারির যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আপনার বুকস অফ অ্যাকাউন্টসে যখন আয়সা যোগ হবে তখন বুকস অফ অ্যাকাউন্টসের ফিগারটা অনেক বড় হবে এবং ম্যাটারিটি লেভেলটা অনেক বড় হয়ে যাবে তখন দেখা গেছে যে প্যারেন্টের বুকসে একটা ইরোর যেটা ম্যাটেরিয়াল হচ্ছে না কিন্তু আপনি সাবসিডারি বুকসে যদি আলাদাভাবে কনসিডার করেন সেই ক্ষেত্রে সাবসিডারি বুকসে ওইটা হচ্ছে লিখে গেছে ম্যাটেরিয়াল তো ওই সেন্সে যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে লিখে যে আপনাকে মানে আলাদাভাবে প্যারেন্টস চাইলে আলাদা এঙ্গেজমেন্ট দিতে পারে আর হচ্ছে লিখে যে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইট সাবসিডারিজ ম্যানেজমেন্ট সাবসিডারি ম্যানেজমেন্ট যদি মনে করে যে না অডিটরের ইন্ডিপেন্ডেন্স এর কারণে ওকে আলাদাভাবে সেপারেটলি এঙ্গেজমেন্ট লেটার দিবে তাহলেও দিতে পারে কোনো সমস্যা নেই এটা একটু কঠিন হয়ে গেল তাই না জি স্যার বুঝতে কষ্ট হলে আমাকে বললে আমি আবারও রিভিউ করব কোনো সমস্যা নেই একদম সিম্পল জিনিস হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি কোন যদি অর্জন নিয়োগ তার জন্য সেপারেট কোনো এঙ্গেজ থাকবে না কিন্তু মানে ডিফারেন্ট অডিট যদি ডিফারেন্ট অডিটর যদি চিন্তা করেন তাহলে কিন্তু আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সাবসিডারিতে একটা অডিটর কাজ করতেছে আপনার ধরেন ক্ষুদাবাসী কাজ করতেছে হচ্ছে লেগেছে আপনার সাবসিডারিতে আর রহমান রহমান হক কাজ করতেছে হচ্ছে লিগের যে প্যারেন্টে তার মানে দুইটা সেপারেট অডিটর ওদেরকে এঙ্গেজমেন্ট দিতে হবে এটা একদম বাই একদম ন্যাচারাল জেনারেল জিনিস যেহেতু এঙ্গেজমেন্ট পার্টনার ভিন্ন সব কিন্তু যখন সেম অডিট ফার্ম হয়ে যায় তখন কোয়েশনটা রেজ হয়েছে এই কারণে যে অডিট ফার্ম হয় সেক্ষেত্রে কি দেওয়া লাগবে কিনা কারণ প্যারেন্টের ওরাও তো আপনার ফিগার ভেরিফাই করবে আবার আপনার আপনি যাকে অডিটর হিসেবে নিয়োগ দিয়েছেন সেই অডিটরই তো ও তো সেম ফিগারই ভেরিফাই করবে কারণ আপনার ফিগারটা তো যায় প্যারেন্টস এর অ্যাকাউন্টসে যোগ হয়েছে তো সেই ক্ষেত্রে কি আলাদা কি এনগেজমেন্ট দিতে হবে কিনা প্রশ্নটা ওই জন্যই আসছে তখন বলছে যে কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে এই সেপারেট এনগেজমেন্টের সময় এই সাব এই অডিটর কি অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছে প্যারেন্টস দিয়েছে না সাবসিডিয়ারি দিয়েছে যদি সাবসিডারি দিয়ে থাকে তাহলে অবশ্যই সাবসিডারির জন্য আলাদা এঙ্গেজমেন্ট দিতে হবে আরেকটা হচ্ছে সাবসিডারি তার অডিট রিপোর্টটা একদমই আলাদা ভাবে যাচ্ছে সেপারেট অডিটর রিপোর্ট টু বি ইস্যু অন দা সাবসিডারি সাবসিডারি স্যার যদি এঙ্গেজমেন্ট লেটারটা প্যারেন্টস কোম্পানি দেয় তাহলে করতে হবে স্যার সরি সরি এঙ্গেজমেন্ট অফারটা যদি প্যারেন্টস কোম্পানি দেয় সে ক্ষেত্রে কি ডিফারেন্ট এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে কিনা মানে প্যারেন্টস কোম্পানি যদি আলাদাভাবে দেয় নিয়োগটা যদি প্যারেন্টস কোম্পানি দেয় না নিয়োগটা যদি প্যারেন্টস কোম্পানি দেয় সেই ক্ষেত্রে আলাদা দিতে হবে না ওই যে দেখেন এখানে বলেছে যে অ্যাপয়েন্টমেন্টটা কে দিয়েছে এই বলছে যে অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে দেখতে হবে সাবসিডারির অডিটর কে কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যদি প্যারেন্টস দেয় তার একসাথে অডিটরের সাথে তাহলে সেপারেট দিতে হবে না আর আর যদি হচ্ছে লেগে গেছে আপনার এখন আরেকটা কথা আছে কথা হচ্ছে যে আপনার যদি নেচার অফ বিজনেস আলাদা হয় আছে না ব্যালেন্স কোম্পানির এক ধরনের বিজনেস তার সাবসিডি অন্য ধরনের বিজনেস আছে এরকম কোম্পানি তো তখন তো আপনার অবজেক্টিভ আর বছরে গেছে আপনার স্কোপ তো অন্যরকম হয়ে যাবে আপনার মানে ইভিডেন্স অপটেন করার ম্যাথডোলজি বলেন সবকিছুই তো তখন চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে আলাদা দিতে হবে কিন্তু যদি সেম নেচারের হয় সে ধরেন একজন কম্পিউটার বিক্রি করে ডেল সে হচ্ছে লেগে যে তার একটা সাবসিডারি আছে এইচপি তো দুইজনের নেচার অফ বিজনেস একই তো অডিটর যে মেথোডোলজি ইউজ করবে দুইজনের জন্য একই করবে সো প্যারেন্ট যদি বোধ কোম্পানির জন্য অডিটর অ্যাপয়েন্ট দেয় সেই ক্ষেত্রে হচ্ছে লেগে যে সিঙ্গেল এঙ্গেজমেন্ট লেটারই দিলে হবে কিন্তু প্যারেন্ট নিজেরটার ধরেন ডেল নিজের অডিটর নিয়োগ করলো আবার

সেই ক্ষেত্র হচ্ছে ওলিকে যে আলাদা অ্যাঙ্গেজমেন্ট দিতে হবে আরেকটা হচ্ছে সাবসিডারির ম্যানেজমেন্ট যদি ইনডিপেন্ডেন্ট হ্যাঁ ডিগ্রি অফ ইনডিপেন্ডেন্স অফ দ্য সাবসিডারিজ ম্যানেজমেন্ট সাবসিডারি ম্যানেজমেন্ট যদি পুরো ইনডিপেন্ডেন্ট হয় এবং তারা যদি চায় যে না আমি আমার অডিট আলাদা করাবো এবং আলাদা অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে হলে যে সেপারেট অ্যাঙ্গেজমেন্ট দিতে হবে সেম অডিটর হলেও পরের দিকে যাই আচ্ছা দেখেন এখানে একটা কেস স্টাডির মতো আছে হ্যাঁ বলছে যে বারো নাম্বার কোয়েশ্চনটা এরপর আমি আরেকটা চ্যাপ্টারে যাব বারো নম্বর কোয়েশ্চনটাতে বলা হয়েছে ইউর ফার্ম হ্যাজ বিন দ্য অডিটর অফ মুজাহিদ লিমিটেড ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে মুজাহিদ লিমিটেড কোম্পানিতে আপনারা মানে আপনি অডিটর হিসেবে আছেন বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কারেন্ট ইয়ার অডিট

কিছু এই এই নিচের জিনিসগুলো যদি চেঞ্জ হয় টার্মস এন্ড কন্ডিশন অফ এরকম অনেকগুলো জিনিস আছে না টপ ম্যানেজমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় রিপোর্টিং যদি কোনো কারণে চেঞ্জ হয় তো এরকম কিছু হলে এংগেজমেন্ট লেটারটা চেঞ্জ হবে এবং সেম জিনিসটাই একটু একটা কেসের মতো এনেছে যে এই বছরের অডিটটা শুরু হওয়ার আগে ওই অ্যামেল কোম্পানির ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে যে চেঞ্জ টু বি মেড ইন দ্য টার্মস অফ এঙ্গেজমেন্ট টার্মস অফ এঙ্গেজমেন্টের কিছু কেন জানবে তো বল নিচের কোশ্চানের উত্তরগুলো আপনারা আগেই পড়ে আসছেন হোয়াট আর দ্য সার্কামস্ট্যান্সেস হুইচ মে লিড টু চেঞ্জ দ্য টার্মস অফ এঙ্গেজমেন্ট মানে কোন কোন এখানে একটা একটা পয়েন্ট কিন্তু ইয়ে করেছে পুরো এঙ্গেজমেন্ট না মানে বলছে যে এঙ্গেজমেন্টের টার্মস আমরা ওইখানে বলছি যে এনগেজমেন্টের টার্মসের কোনো একটা যদি অংশ চেঞ্জ হয় তাহলে হচ্ছে নতুন এনগেজমেন্ট লেটার দিতে হবে আর এখানে দেখেন সেইম কথাটাই ওই প্রথম কন্ডিশনটাকেই ওরা হাইলাইট করেছে যে টার্মসের কোনো একটা কিছু যদি চেঞ্জ হয় তাহলে কোন জিনিসটা ফার্স্ট বলছে যে হোয়াট আর দা সারকামস্ট্যান্সেস কোন ক্ষেত্রে মে লিড টু চেঞ্জ ইন দা টার্মস অফ একটা এনগেজমেন্টের টার্মস কোন ক্ষেত্রে চেঞ্জ হয় দেখেন নিচে বলা আছে এ চেঞ্জ ইন সার্কামস্ট্যান্সেস এফেক্টিং দ্য নিড ফর দ্য সার্ভিস আপনার সার্কামস্ট্যান্সটা যেই মানে যেই সার্কাম চেঞ্জ ইন সার্কামস্ট্যান্সেস এফেক্টিং আপনার এফেক্ট করতেছে নিড ফর দ্য সার্ভিস যে আপনার সার্ভিসটা দিতে চাচ্ছেন সেই সার্ভিসটাকে এফেক্ট করবে এরকম কোনো যদি ঘটনা ঘটে কোনো কন্ডিশন যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনাকে টার্মস কন্ডিশন চেঞ্জ করতে হবে আরেকটা হচ্ছে এ মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ টু দ্য নেচার অফ দ্য অডিট অর অফ দ্য রিলেটেড সার্ভিস অরিজিনালি রিকোয়েস্টেড মানে ম্যানেজমেন্ট আপনাকে বলছে যে আমি আগে যে সার্ভিসটা নিয়েছি সেই সার্ভিসটার একটু মডিফিকেশন হচ্ছে এই টাইপের দেখেন নেচার অফ দা অডিট অর বলছে যে অডিটের নেচারটা অথবা এঙ্গেজমেন্ট দিয়ে যদি অন্য কোন সার্ভিস প্রোভাইড করেন সেটার ভিতরে কোনো যদি মিস আন্ডারস্ট্যান্ডিং আসে আপনি আগে একটা কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশন সেট করে কাজ করেছেন সেইখানে সেই কন্ডিশনে আপনার মিস মানে সেই কন্ডিশনটা ওরা চেঞ্জ করতে চাইছে কিন্তু সেখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুই পক্ষের ভিতরে আগের বছরে যে টার্মস এন্ড কন্ডিশনটা সেট করেছিলেন সেখানে কিছু ল্যাকিংস ছিল যেটার কারণে হচ্ছে দুই পক্ষের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং রেস করেছে যদি এরকম কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রেও আপনাকে অ্যাঙ্গেজমেন্ট লেটারে টার্মস এন্ড কন্ডিশনগুলো চেঞ্জ করতে হবে অথবা রিলেটেড যে সার্ভিসটা অরিজিনালি তারা রিকোয়েস্ট করেছে কিন্তু অ্যাঙ্গেজমেন্টে হচ্ছে লেগেছে অন্যভাবে এই এই সার্ভিসটা ডিরেক্টলি রিলেট করা যাচ্ছে না কন্ডিশন সাথে এরকম কোন যদি মিস আন্ডারস্ট্যান্ডিং রেজ হয় তাহলেও সাথে সাথে অ্যাঙ্গেজমেন্টের টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করতে হয় আচ্ছা এই রেস্ট্রিকশন অন দা স্কোপ অফ এঙ্গেজমেন্ট হয়েদার ইমপোজড বাই দা ম্যানেজমেন্ট অর ক্রিয়েটেড বাই সারকামস্ট্যান্সেস আচ্ছা বলছে যে আপনি গত বছর একটা স্কোপে আপনি একভাবে কাজ করেছেন ওখানে স্কোপটা দেওয়া ছিল সবকিছু ঠিক আছে এই বছর Aisha ম্যানেজমেন্ট বলতেছে যে না আমি তোমাকে কিছু রেস্ট্রিকশন দেব তুমি এই এরিয়াতে কাজ করতে পারবে না হ্যাঁ অথবা গত বছরে আপনাকে রেস্ট্রিকশন দিয়েছে আপনি ওইভাবে প্রথমে বুঝতে পারেননি কিন্তু এই বছর মানে তখন দেখছেন যে না ওখানে আপনার স্কোপটা ছোট করে দেওয়া হয়েছে অথবা আপনার স্কোপটা অনেক বড় করে দেওয়া আছে যেটা হচ্ছে লেগে যে আপনার রেসপন্সিবিলিটিতে পড়ে না এরকম কোন যদি ইস্যু হয় অথবা কারণে মানে ক্রিয়েট হয় যেমন হচ্ছে যে আপনার এমন একটা এরিয়া যেখানে হচ্ছে আপনার এখন ফিজিক্যালি বাংলাদেশে যেমন এখন করোনা চলতেছে করোনার কারণে আপনার লোকাল ট্রান্সপোর্ট অথবা সব ট্রান্সপোর্টেশন সবকিছু বন্ধ তখন আপনি কি আরেকটা এলাকাতে গিয়ে ওর ফ্যাক্টরিটা বা ওর প্ল্যান্ট যেখানে আছে সেখানে গিয়ে কি ভিজিট করে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবেন পারবেন না এই যে এরকম ধরনের কোন ন্যাচারাল কিছু যদি সারকামস্ট ক্রিয়েট হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনাকে এঙ্গেজমেন্ট লেটারের টার্মস চেঞ্জ করতে হবে কারণ এই এঙ্গেজমেন্ট টার্মস দিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে ম্যানেজমেন্টও ফেসে যাবে আর আপনি তো ফাঁসবেনই এটা দেখা যায় যে দুই পক্ষই আপনার ইয়ে করে যে এখানে একটু চেঞ্জ আনার জন্য কোশ্চেন আবারও বলছি কোন কোশ্চেন আছে কিনা ওকে ঠিক আছে আচ্ছা আমি এবার সেকেন্ড কোয়েশ্চানটাতে যাই বারো নম্বরের সেকেন্ড কোয়েশ্চানটাতে বলেছে ডিসকাস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হুইচ শুড বি কনসিডার্ড বিফোর অ্যাকসেপ্টিং দ্য চেঞ্জেস ইন দ্য টার্মস অফ এঙ্গেজমেন্ট বলছে যে একটা এঙ্গেজমেন্টের কোনো টার্মস যদি চেঞ্জ হতে যায় তাহলে কোন মানে কোন পয়েন্টগুলো তোমার আমাদের চিন্তা করতে হবে আমাদের কনসিডারেশনে আনতে হবে বিফোর অ্যাকসেপ্টিং দ্য চেঞ্জ এই চেঞ্জটা একটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্রপোজ করলো আমাকে যে এরকম হবে আমি সাথে সাথে কি বলবো যে না ঠিক আছে হ্যাঁ এটা করে দেন আমি অবশ্যই না করার আগে আমি চিন্তা করব এটা কি হতে পারে। যদি করবো আনি তাহলে আমার স্কোপ কোনোভাবে লিমিটেড হয়ে যাচ্ছে কিনা আমি কোনোভাবে কোনো এরিয়াতে আমাকে লিমিটেশন দিয়ে ওরা আমার আমাকে দিয়ে কোনো ওপিনিয়ন ড্র করার চেষ্টা করছে কিনা ম্যানেজমেন্টের ইন্টেনশনটা এগুলা কিছু জিনিস আমাকে কনসিডার করতে হবে হ্যাঁ আমাকে খুঁজে বের করতে হবে যে এই জিনিসগুলা মানে কেন চেঞ্জ মানে আনতে তো সেটাই বলছে যে একটা টার্মস অফ যদি করতে যাও চাচ্ছে তাহলে তোমাকে ইম্পর্টেন্ট কোন পয়েন্টগুলো আছে যেগুলা তোমাকে কনসিডার মানে ডিসকাস করতে হবে কনসিডারেশনে আনতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে খুবই চমৎকার জিনিস এগুলো আপনি কোনো ইয়াতে পাবেন না মানে লিস্ট আমি আপনাকে মানে অ্যাসুরেন্স দিতে পারি যে কোনো টিচারের কোনো ইয়াতে এটা পাবেন না আমি আমি আমার নিজেরটা বলছি না কিন্তু এইভাবে এত সুন্দর করে সাজিয়ে কেউ এনে দেয় না দেখেন বলছে যে ইন রেসপন্স টু দ্য রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন দ্য টার্মস অফ দ্য এঙ্গেজমেন্ট দ্য ফার্ম শুড কনসিডার দ্য ফলোয়িং বলছে যে এই টাইপের রিকোয়েস্ট আপনার কাছে যদি আসে সেগুলা রেসপন্স করার আগে একটা ফার্মকে নিচের জিনিসগুলা চেঞ্জ মানে নিচের তিনটা জিনিস চারটা জিনিস কনসিডার করতে হবে চারটা জিনিস কি অফ রিকোয়েস্ট এই যে রিকোয়েস্টটা আপনার কাছে আসছে এটা ওয়েতে আসছে কিনা এবং এটার এটার অ্যাপ্রোপ্রিয়েটনেসটা আপনাকে আপনাকে ম্যানেজমেন্ট ধরেন ফোন দিয়ে বলে দিল যে ভাই আমি তো এই জিনিসটা এইভাবে চেঞ্জ করতে যাচ্ছি তাহলে কি আপনার কাছে কি কোনো ডকুমেন্টস থাকলো যে ম্যানেজমেন্ট আপনার কাছে কি চেঞ্জ যাচ্ছে আপনি হুট করে এঙ্গেজমেন্টের টার্মসটা চেঞ্জ করে দিলে কখনো যদি ধরেন কোনো একটা সমস্যা ক্রিয়েট হইলো আপনি বললেন যে ম্যানেজমেন্ট আমাকে এইভাবে রিকোয়েস্ট করেছে আমি সেটাই করেছি তখন আপনি ভ্যালিড কিছু দেখাতে পারবেন ভ্যালিড কিছু দেখাতে পারবেন না এই বলছে যে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ

বিবেচনা করতে হবে আপনি যদি এই চেঞ্জটা এই চেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কোনো কারণে আপনার স্কোপটা রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে কিনা এটাও আপনাকে দেখতে হবে যে আমার স্কোপটা ছোট হয়ে যাচ্ছে কিনা আমাকে কি রিক্স এর মধ্যে ফেলে দিচ্ছে কিনা আমার অডিট কি হাই হয়ে যাচ্ছে কিনা এটা আপনাকে কনসিডার করতে হবে আরেকটা বলছে যে দা ফার্ম শুড অ্যাসেস হয়েদার অর নট it would be able to meet its statutory responsibility after the imposition of such restriction. Also, যে ফার্মকে এইটাও অবশ্যই দেখতে হবে যদি এই চেঞ্জটা আপনি আনেন আনলে আপনার স্টেটরি যেই রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে বলেছে সেইটা কোনোভাবে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে কিনা স্টেটরি রেসপন্সিবিলিটি অডিটরের কি আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর উপরে অপিনিয়ন দিতে হবে এবং সেটা ট্রু এন্ড ফেয়ার মানে অপিনিয়ন তাকে দিতে হবে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর আর নট ম্যাটেরিয়ালি মিসস্টেটেড এই টাইপে অথবা যদি ভুল থাকে তাহলে তাকে কোয়ালিফাইড অপিনিয়ন দিতে হবে এটাই তো অডিটরের স্টেটরি রিকোয়ারমেন্ট নাকি সবাই চলে গেল নাকি না স্যার আছে ও আছেন না না বুঝতে পারছি না তো একটু তো আওয়াজ দিতে হবে আচ্ছা তার মানে দেখেন আপনার আপনার কতগুলা জিনিস চিন্তা করতে হবে এই চেঞ্জটার কারণে কোনোভাবে আপনার স্কোপটা ছোট হয়ে যাচ্ছে কিনা মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে কিনা আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি ওর যে রিকোয়েস্টটা করেছে যে টার্মসটা চেঞ্জ করার আমি যদি ওর এই চেঞ্জটা করি তাহলে আমার যে রেসপন্সিবিলিটি আছে সেইটা কোনোভাবে কোনোভাবে ব্যাঘাত হচ্ছে কিনা মানে আমার রেসপন্সিবিলিটিটা কোনোভাবে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কিনা এই জিনিসটাও আপনাকে চিন্তা করতে হবে সি নাম্বারে বলেছে এ চেঞ্জ ইন সারকামস্টেস ফর এ মিস আন্ডারস্ট্যান্ডিং কনসার্নিং দ্য নেচার অফ সার্ভিস

চেঞ্জ ইন সার্কাম আপনার যে টার্মস এন্ড কন্ডিশন যেখানে আপনাকে বলতেছে যে চেঞ্জ আনার জন্য এই চেঞ্জটা যদি আপনি আনেন দেখেন চেঞ্জ রিলেটস টু ইনফরমেশন দ্যাট ইজ ইনকারেক্ট আপনাকে যে চেঞ্জটা আনতে বলছে সেই চেঞ্জটা করলে আপনার যে ইনফরমেশন আছে সেটা ইনকারেক্ট হবে ইনকমপ্লিট হবে অথবা আনস্যাটিসফ্যাক্টরি হবে এই রকম টাইপের প্রথম অংশগুলো বাদ দিলেও হবে কোনো সমস্যা নাই এ চেঞ্জ এখান থেকে লিখলো হবে তো এখানে বলেছে যে আপনি যদি চেঞ্জটা আনেন এবং আনার কারণে এটা যদি ইনফরমেশনটা ইনকারেক্ট ইনকমপ্লিট অর আনসেটিসফ্যাক্টরির দিকে যায় ওইটার সাথে ওই রিলেটেড কিছু যদি সম্পর্কিত থাকে সেটাও আপনাকে কনসিডারেশনে আনতে হবে যে আমি চেঞ্জ আনলে আবার ইনকারেক্ট হয়ে যায় কিনা ইনকমপ্লিট হয়ে যায় কিনা কোনো কিছু আমি ড্র করে ফেললাম কিনা এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে বিফোর এগ্রিং টু চেঞ্জ দ্য টার্মস অফ এংগেজমেন্ট দ্য অডিটর শুড কনসিডার এনি লিগাল ইমপ্লিকেশন অফ দ্য চেঞ্জ টু অ্যাসেস হয়

লিগাল ইমপ্লিকেশনটা কি আপনাকে অডিট করতে হবে কোম্পানি ল অ্যাজ অ্যাজ ওয়েল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং সো এই চেঞ্জটা আনলে কোনোভাবে কোনোভাবে আপনার এই লিগাল এবং কন্ট্রাকচুয়াল ইমপ্লিকেশনে কোনো বাধাগ্রস্ত হবেন হবেন কিনা মানে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং গাইডলাইন অনুযায়ী অডিটটা করতে পারবেন কিনা সেটাও আপনাকে কনসিডার করতে হবে অথবা কোম্পানি অ্যাক্ট বা আদার যে লিগাল ইস্যুগুলো আছে সেগুলো আপনি কমপ্লাই করে কাজটা করতে পারবেন কিনা আপনাকে ধরেন একটা টার্মস এন্ড কন্ডিশনে ওরা জুড়ে দিল যে আমার এই অডিটটা হচ্ছে লেগেলে যে কোনো লিগ্যাল লিগাল হচ্ছে যে নন কমপ্লায়েন্সগুলোকে অডিটররা কনসিডারেশন আনতে পারবে না সে আপনাকে বলে দিল যে এই কন্ডিশনটা একটা জায়গায় লিখে দিল বললো যে না এখানে একটা চেঞ্জ জানেন এখানে আমরা এটা আমার মানে এই অডিট এর ইয়েটা মানে কোন ধরনের ল নন কমপ্লায়েন্স কমপ্লায়েন্স যে অডিটরের স্কোপের মধ্যে পড়বে না তাহলে আপনার কি হলো আপনার লোকাল যে ল গুলো আপনাকে ট্যাক্স ল ভ্যাট ল এগুলো আপনাকে বলছে যে এগুলো করতে হবে এগুলা ঠিকভাবে কাটা হচ্ছে কিনা ঠিক সময়ে গভর্নমেন্টে জমা দিচ্ছে কিনা এবং ঠিক সময় রিপোর্টিং করছে কিনা আপনি কিন্তু আর ওগুলা কমপ্লাই করতে পারবেন না তার মানে কি আপনার লিগাল এবং কন্ট্রাকচুয়াল যে ডিউটি ছিল সেই ডিউটিটা আপনি পালন করতে পারছেন না সো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে তার মানে এই চারটা জিনিস কোনো একটা চেঞ্জ আপনি রেসপন্স বা অ্যাকসেপ্ট করার আগে আপনাকে এই চারটা জিনিস আপনাকে খুব সুন্দর করে দেখতে হবে যে এই যে রিকোয়েস্টটা করছে এটার অ্যাপ্রোপ্রিয়েটনেসটা কি আছে যে চেঞ্জটার কারণে আপনার স্কোপটা কোনোভাবে লিমিটেড হয়ে যাচ্ছে কি না যেটার কারণে আপনার স্টেটরি যে রেসপন্সিবিলিটি আছে সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এই যে চেঞ্জটা এই চেঞ্জটা যদি আমি আনি তাহলে আমার যে ইনফরমেশন আমি ড্র করব বা ইনফর্মেশন ইউজারকে দেব সেখানে ইনকারেক্ট ইনকমপ্লিট অথবা আনস্যাটিসফ্যাক্টরি কোনো কিছু চলে আসে কিনা অথবা চেঞ্জটা যদি আনি আমার লিগ্যাল এবং কন্ট্রাকচুয়াল যে ডিউটি আছে সেটা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা এই চারটা জিনিস আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই চেঞ্জের কারণে এগুলাতে কোনোভাবে ইফেক্ট করছে কিনা ক্লিয়ার কখনো ম্যানেজমেন্ট যদি স্যার এই ধরনের কোশ্চেন করে স্যার একদম সরাসরি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে তো নন কমপ্লায়েন্স করলো বাট ম্যানেজমেন্টও যদি স্যার এই ধরনের নন কমপ্লায়েন্স এই আর আমরা দেখছি যে আমাদের রুলস বাইরে উঠেছে তো আমাদের করণীয় কি হতে পারে স্যার না মানে কোন সেন্সে আমি কোশ্চেনটা একটু ক্লিয়ার না স্যার স্যার আমরা কিছু করতে গেলে যে রুলস বা চেঞ্জ করার ক্ষেত্রে টার্ম অবশ্যই আমাদের যে ডিউটিগুলো আছে সেই ডিউটি গুলো স্যার আমরা দেখবো বাট ম্যানেজ কোর্স করে যে সেটা করলে স্যার আমরা দেখছি যে আমাদের দিক থেকে এটা ঠিক হচ্ছে না আমাদের ডিউটি ঠিক মতো পালন হচ্ছে না but এটা ম্যানেজমেন্ট যদি এটা এই ধরনের আবদার করে সেই ক্ষেত্রে স্যার আমাদের কি বলার থাকে বা করার থাকে না না ম্যানেজমেন্ট তো এই জন্যই তো আপনাকে এই জিনিসটা নিয়ে এসেছে এই আবদারটা তো ম্যানেজমেন্টই করবে আপনি তো করবেন না क्वेश्चनটাতে দেখেন আপনার কি বলেছে क्वेश्चनটা একটু আসি আবার একটু দেখি হুম অডিটর হচ্ছে লিখে যে এম এন লিমিটেডের অনেক বছর ধরে বিফোর কমেন্সিং দ্য কারেন্ট ইয়ার অডিট এম এল মানে ওই কোম্পানি হ্যাজ রিকোয়েস্টেড দ্যাট সাম চেঞ্জেস বি মেড ইন দার্মস অফ অ্যাঙ্গেজমেন্ট ওই কোম্পানির ম্যানেজমেন্টটি আপনাকে আবদার করেছে যে ভাই আমি কিছু কন্ডিশন অ্যাঙ্গেজমেন্টে কিছু টার্মস চেঞ্জ করতে চাচ্ছি অডিটর তো বেসিক্যালি নন কমপ্লাইন্স ভাই এটা আপনার আপনি অনেক গুরু দায়িত্ব পালন করছেন এবং দেখেন আপনি কতটা মানে ভাগ্যবান যে আপনাকেই হচ্ছে লেগে যে একমাত্র যেখানে অডিট করার রাইট দিয়েছে সেখানে যদি আপনি যদি ধরেন নন কমপ্লায়েন্স করেন তাহলে তো আপনাকেও মনিটরিং করার জন্য এফআরসি আছে জানেন তো জি স্যার ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রাইট ওরা কিন্তু আপনাকে ধরার জন্য আছে এবং অনেক শাস্তি দিচ্ছে অডিটরকে জি স্যার সো কোনো সুযোগ নাই এখানে ম্যানেজমেন্টের যেমন অন্যায় আবদার আপনি অ্যালাউ করতে পারবেন না আবার আপনার অন্যায় আবদারও ম্যানেজমেন্ট করবে না আর যদি ম্যানেজমেন্ট ভাবে ধরতে না পারে আপনাকে ধরার জন্য কিন্তু উপরে আরো দুইটা চোখ বসে আছে এফআরসি তো সে যদি আপনাকে ধরতে পারে তাহলে কিন্তু আপনার আর বাঁচার হয়ে নেই বাঁচার মানে হচ্ছে রেখে যে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে মেম্বারশিপ অ্যানরোল মানে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে হ্যাঁ প্র্যাকটিসিং লাইসেন্স যেটা বলে সেটা ক্যান্সেল হয়ে যাবে তো ভুলেও কোয়ালিফাই করলে চিন্তা করেন না যে আমি দুই নাম্বার কাজ করব ঠিক আছে সরকার অনেক বড় দায়িত্ব দিয়েছে আপনাকে সো হচ্ছে লিখেছে যে আমরা যদিও জানি না মানে কে কিভাবে নেয় জাতি হিসাবে মানে আমরা আমাদের নিজেদেরকে অনেক মানে খারাপ ভাবে প্রেজেন্ট করে ফেলেছি এটা আসলে আমাদের চেঞ্জ হওয়া উচিত দেখেন অবজেক্টিভ পার্স লেটার এত সময় পরে আসছি অথচ আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে বলে দিয়েছে ডিটারমাইন অফ অডিটরস রেসপন্সিবিলিটি এই যে এঙ্গেজমেন্ট লেটার এইখানে অডিটরের রেসপন্সিবিলিটিটা ডিটারমাইন করা থাকে ওর মানে এই অ্যাঙ্গেজমেন্ট ল্যাটারের অবজেক্টিভটা কি মানে পারপাস কি এটা আপনি কি জন্য দেবো এটা না দেওয়া ছাড়াও তো আমাকে অর্গানাইজেশন যদি একটা মানে ইয়ে দিয়ে দেয় অ্যাপয়েন্টমেন্ট ল্যাটার দিয়ে দেয় তাহলে আমার দরকার আছে আর এই কষ্ট করে অ্যাঙ্গেজমেন্ট ল্যাটার ম্যাটার এগুলো দেওয়া এটা করতেও তো সময় যায় তাই না আমি আসলে এটার এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে এখানে অডিটর কতটুকু কাজ করবে কি কাজ করবে এটা কি ডিটারমেন্ট করে দেওয়া হ্যাঁ এর বাহিরে যদি আপনাকে কোনো কিছু করতে বলে তখন আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন যে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি হুইচ ডিটারমাইন ইন অবজেক্টিভ ক্লজ অবজেক্টিভ ক্লজ এ ডিটারমাইন করে দেওয়া আছে সো আমি এর বাহিরে যেতে পারবো না আরেকটা হচ্ছে রিটেন কনফার্মেশন অফ দ্য অডিটরস অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপয়েন্টমেন্ট এই যে অডিট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই এঙ্গেজমেন্ট লেটারটা হচ্ছে একটা ডকুমেন্টস যেটা দ্বারা সবাই বুঝতে পারবে যে আপনি ওই এঙ্গেজমেন্টটা অ্যাকসেপ্ট করেছেন অ্যাপয়েন্টমেন্টটা মানে অ্যাকসেপ্ট করেছেন ক্লিয়ার আসলে বলতে পারবো না আচ্ছা আমরা ছোটখাটো কি একটা পরীক্ষা নিতে দিতে পারেন কিনা বা দিলে কিভাবে করলে ভালো হয় একটু সাজেশন দিয়ে আমাকে হ্যাঁ একটা মানে দুই তিনটা চাপটা শেষ হলে একটা পরীক্ষা নিতে চাচ্ছি আমি সুন্দর করে কোশ্চান রেডি করে দিয়ে দেব আপনারা একদম মানে আমার সামনেই পরীক্ষা দিয়ে খাতাগুলো আমার এমএল পাঠিয়ে দিবে নিতে যাচ্ছেন এরকম কিছু যদি হয় আপনারা একটু ডিসকাস করে আমাকে জানিয়েন হ্যাঁ তাহলে আমি আমাদের চিত্রানন্দী ম্যাম প্রশ্ন দিয়েছেন বলেছে বাসায় প্র্যাকটিস করতে যে ফিফটি ফাইভ মিনিটস এর এক্সাম তো চেষ্টা করবেন সবাই ফিফটি ফাইভ মিনিটসের ভিতরে এক্সাম কমপ্লিট করার যদি বেশি লাগে আবার পরীক্ষা দিবেন দিয়ে তারপরে ওটাকে স্ক্যান করে পিডিএফ করে ম্যামকে পাঠিয়ে দিতে সবাই আমার কাছে দিলে আমি ওইটাকে জিপ করে ম্যামকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা এটা কোন সাবজেক্টের নিচ্ছে উনি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ওকে ফাইন তাহলে আমি আরেকটা চ্যাপ্টার পড়াবো পড়িয়ে তারপরে আমি একটা মানে এক্সামের ইয়ে করব হ্যাঁ এক্সামের ইয়ে করব এটা মানে সবাই টু বি অনেস্ট থাকবো যে আমরা একটা সার্টেন সময় আমি ইয়ে করে দেব ওই সময়ের পরে

ঠিক আছে ঠিক আছে আমি তাহলে একটু কোশ্চান বেশি দেব তাহলে সুবিধাটা হবে কি এরিয়াটা কাভারেজও বেশি হবে আবার আপনার লেখার স্পিডটা এবং টাইম ম্যানেজমেন্টটা দুইটাই ঠিক থাকবে কম কম কোশ্চেন দিলে টাইম ম্যানেজমেন্ট এমনি হবে হ্যাঁ यस ওকে ঠিক আছে আমাদের এই চ্যাপ্টারের এটাই লাস্ট কোশ্চান প্রভিশন রিগার্ডিং টেন্ডারিং অর অ্যাডভারটাইজমেন্ট অফ ওয়ার্ড বলছে যে এই যে অ্যাডভার্টাইজিং যে প্রথমেই বলে আসছি যে প্রফেশনালরা কিভাবে কাজ পায় বলেন তো কয়টা ওয়েতে কাজ নিতে পারে অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আর আরেকটা হচ্ছে স্যার টেন্ডার সুপার তো দেখেন ওই যে আমি বলেছি যে হ্যাঁ বলেন না স্যার যেমন স্যার এই ধরনের বিভিন্ন বডি স্যার ইয়ে পাঠায় প্রথমে বলে যে আপনারা একটা প্রপিয়ে জমা দেন কি বলে এটাকে কোটেশন জমা দেন স্যার কি টেন্ডার সিস্টেম স্যার আমরা কোটেশন দেওয়ার পরে ওনারা সিলেক্ট করে সিলেক্ট করার পরে আমরা প্রপোজাল লেটার পাঠাই যে আমরা কিভাবে এই পরিছরনা করব সেটা যেমন স্যার যে বিআরবি আছে বা ইউনিয়ন পরিষদ অডিট আছে অনেক সময় কোম্পানির ক্ষেত্রে এরকম হয় যে প্রথমে কোটেশন জমা দিই তারপরে ওরা একটা সেই কোটেশনের এগেনস্টে কিছু আহ রুলস রেগুলেশনস পাঠায় সেটার উপরে ভিত্তি করে আমরা আহ প্রপোজাল লেটার অ্যান্ড ইংরেজমেন্ট লেটার পাঠাই এটাই এটাই হচ্ছে লেগে যে প্রথমে আপনাকে আর পাঠায় রিকোয়েস্ট ফর প্রপোজার এবং ওইখানে আপনার যখন আর মানে আর এটা হচ্ছে আপনি তো যে দুইটা কথা বলেছেন বি আর হচ্ছে ইউনিয়ন পরিষদ বোথ আর দা গভর্নমেন্ট এন্ট্রিটি এমআই রাইট তাই না তো দুইটাই হচ্ছে যে ওরা পিপি মানে মনে হয় ওদের পিপি বলে ওইটাকে মানে পাবলিক প্রক্রুমেন্ট পিপিআর হ্যাঁ পাবলিক প্রক্রুমেন্ট রুলস ওই অনুযায়ী যেতে হয় কিন্তু আপনার কর্পোরেট সেক্টরে সেখানে একটু সিস্টেমটা আলাদা সিস্টেমটা হচ্ছে আপনার আপনাদের মেলে আমি আজকে একটা আরএফপি পাঠাবো হ্যাঁ আপনারা কষ্ট করে একটু দেখেন হ্যাঁ একটা অর্গানাইজেশনের ওইখানে দেখবেন যে মানে আর একটা দেখলে বুঝবেন যে একটা অডিটর কে বলা হয়েছে যে তুমি একটা প্রপোজাল আমাদেরকে এই তারিখের ভিতরে আমাদের এইখানে পাঠাবা এই অ্যাড্রেসে এবং একে অ্যাড্রেস করে পাঠাবা এবং তুমি যে ডকুমেন্টসটা পাঠাবা এটা অবশ্যই খামটা হচ্ছে সিলগালা করে দিতে হবে হ্যাঁ আর ওইখানে বলে দেওয়া আছে যে তুমি তোমার টেকনিক্যাল প্রপোজাল একটা দিবা আরেকটা দিবা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রপোজাল টেকনিক্যাল প্রপোজালে তোমার ইভ্যালুয়েশন হবে সিক্সটি পার্সেন্ট আর ফাইন্যান্সিয়াল প্রপোজালে তোমার ইভ্যালুয়েশন হবে ফর্টি ফর্টি পার্সেন্ট মানে টোটাল দুইটা মিলে একশো পার্সেন্ট হ্যাঁ আমি একটা পাঠাবো ওইটা একটু দেখলে আপনারা ক্লিয়ার হবেন আমার কাছে খুব সুন্দর একটা আছে ডকুমেন্টস এটা তো যখন এই কালকে যখন সিনোপসিসটা পাঠাবো আমি ওইটা সাথে দিয়ে দেব হ্যাঁ ওইখানে দেখবেন যে অনেক সুন্দর করে বলা আছে যে কি কি কমপ্লাই করতে হবে বলে দিয়েছে টিম ফরমেশনে এত নাম্বার ফিনান্সিয়াল প্রপোজালে কিভাবে হবে ওদের এক্সপেন্ডিচার কতটুকু আছে ইনকাম কতটুকু আছে টোটাল কয়টা ট্রানজেকশন নাম্বার পর্যন্ত বলে দেওয়া আছে এবং এই এতগুলা ট্রানজেকশনের এগেনস্টে কয়টা চেক ইস্যু হয়েছে তাও বলে দেওয়া আছে হ্যাঁ তারপরে হচ্ছে লেগে যে কি কি ডকুমেন্টস প্রপোজালের সাথে দিতে হবে কোনটা একটা আছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা যদি কেউ না সাইন করে পাঠায় কোনো পার্টনার তাহলে সে এখানে এমনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে আরেকটা আছে যে ইন্টারন্যাশনাল কোন ফার্মের সাথে যদি মেম্বারশিপ থাকে অ্যাফিলিয়েশন করসপন্ডেন্স যেটাই হোক এই টাইপের কিছু থাকলে সে আবার আরেকটা এডিশনাল পয়েন্ট পাবে এবং আরো আছে যে সেইম ন্যাচারের ক্লায়েন্ট করেছে কিনা হ্যাঁ এরকম ইনফরমেশন আমি পাঠাবো দেখবেন অনেক আপনাদের কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে সো ওইটাই হচ্ছে টেন্ডার প্রসেস হ্যাঁ আপনি যখন পাঠাবে তখন ওইটা বেসিসে আপনি টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল দুইটা জিনিস দুইটা বই বানাবেন এবং দুইটা আলাদা প্যাকেটে হবে একটা আরেকটার সাথে খোলা হবে না টেকনিক্যাল ইভ্যালুয়েশন করে ইভ্যালুয়েশন করার পরে যেই তিনজন বা চারজন কোয়ালিফাই করে তখন তারপরে যে হচ্ছে লিখে যে ফাইন্যান্সিয়াল ওপেন করে ফাইন্যান্সিয়াল পার্টটা ওপেন করে ওপেন করে দেন ওইখান থেকে ইয়ে করে হ্যাঁ সো অডিটের ক্ষেত্রে সব সময় দেখবেন যে ফাইন্যান্সিয়ালটা থেকে টেকনিক্যালটার ইভ্যালুয়েশন বেশি হয় টেকনিক্যালি যদি আপনি সাউন্ড থাকেন তাহলে অনেক সময় দেখা যায় যে যিনি লোয়েস্ট বিডার আছে সে কাজ না পেয়ে যার কোয়ালিটি ভালো সে কাজ পায় এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে আর গুডস এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু লোয়েস্ট দিতে হয় হ্যাঁ মানে বেস্ট আর কি ব্যাপারটা এরকম তো ঠিক আছে এখন চোদ্দ নাম্বারে যাই চোদ্দ নাম্বারটা হচ্ছে লেগে যে দেখেন এই যে বলছি যে অ্যাডভার্টাইজিং প্রভিশন রিগার্ডিং টেন্ডারিং অর অ্যাডভারটাইজমেন্ট অফ ওয়ার্ড এই অ্যাডভার্টাইজমেন্টটা বাংলাদেশে নিষেধ আছে হ্যাঁ কিন্তু যেহেতু একটা জিনিস শিখছেন ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে কি হয় সেটাও একটু জেনে রাখা ভালো আর কি হ্যাঁ দেখেন ওয়াইল অ্যাডভার্টাইজিং সার্ভিস অফ অডিটার্স ফলোইং রিকোয়ারমেন্ট শুড বি এনশিওর এই এই জিনিসগুলো আপনাকে এনশিওর করতেই হবে আদারওয়াইজ আপনি মানে ইয়ে হয়ে যেতে পারেন অ্যাডভারটাইজমেন্ট শুড নট ব্রিং ডিসরেপুট টু দা প্রফেশন মানে অ্যাডভার্টাইজমেন্টটা এমন হবে না যেটা হচ্ছে যে আপনার প্রফেশনকে ছোট করে ফেলা হবে প্রফেশনের ক্ষতি করা হবে এরকম ভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন না ওই যে সব আমি প্রথমের দিকে বলেছি আমি আরেক অন্য যত সিএফআর্ম আছে তার থেকে বেশি বেটার সার্ভিস দিতে পারবো শর্ট টাইমের ভিতরে রিপোর্ট দিতে পারবো কস্ট ইফেক্টিভ হবে কস্ট কম হবে এই টাইপের মানে প্রফেশনালকে হেও করা হয় এমন ভাবে আপনি নিজে কাজ পাওয়ার জন্য আরেকজনকে ছোট করে ফেলতে পারবেন না হ্যাঁ এটা বলা হয়েছে ডিসক্রেডিট অর বিলেটল দা সার্ভিস অফ আদার অডিটর অ্যাস্যুরেন্স ফার্ম ইজ নট অ্যালাউড এই যে দেখেন মানে এমন কিছু মানে দা দ্য সার্ভিস অফ আদার অডিটরস অর অ্যাস্যুরেন্স ফার্ম ইজ নট অ্যালাউড মানে এই টাইপেরও ডিসক্লোজার কোথাও দিতে পারবেন না ডিসক্রেডিট যে ওই অন্যান্য ফার্মের ওদের এই ডিসক্রেডিট গুলো আছে হ্যাঁ কোন অ্যাসুরেন্স ফার্মের যে দেখেন ও গত বছর কাজ করতে গিয়ে এই এই জায়গায় থেকে সে কাজ তাতে তাকে দেয়নি অথবা এখানে এনলিস্টমেন্ট ছিল এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এই টাইপের কোন ধরনের ইনফরমেশন দেওয়া হবে না অ্যাডভারটাইজমেন্ট শুড নট বি মিসলিড অর এমবিজিএস মানে অ্যাডভার্টাইজমেন্টটা কোনোভাবে এমন কোন ইনফরমেশন দেওয়া যাবে না যেটা হচ্ছে যে মিসলিড করে যেমন আপনি বলতে পারবেন না যে গতবারের তুলনায় এইবার তোমার ট্যাক্স কম আসবে এটা আমি করছি যদি তুমি আমাকে কাজ দাও এটা কি কোনোদিনও ভাই আপনি বলতে পারবেন যে গতবারের থেকে এইবার কমে তার মানে আপনি মিসলিড করছেন হ্যাঁ এই টাইপের ইনফরমেশন আপনি দিতে পারবেন না অল রেগুলেটরি রিকোয়ারমেন্ট শুড বি কমপ্লাইড এবং অ্যাডভার্টাইজ দেওয়ার সময় রেগুলেটরি যত রিকোয়ারমেন্ট আছে জানেন তো যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে মনে হয় কয়টা দৈনিক একটা দৈনিক এবং একটা ইয়াতে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে হয় সেটা ইন্টারন্যাশনাল আর একটা লোকাল রাইট কিছু নিয়ম কারণ আছে সেটা একটু দিতে হয় আচ্ছা এই চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন না আমি নতুন চ্যাপ্টার শুরু করব স্যার এনগেজমেন্ট লেটার একটা যদি আপনি প্র্যাকটিক্যালি শেয়ার করে দেখাইতেন অনেক ভালো হতো আচ্ছা আমি আপনাদেরকে একটা এঙ্গেজমেন্ট লেটার অনেক পুরাতন আমার কাছে আছে দুই তিন বছর আগের শেয়ার করে দেব হ্যাঁ অবশ্যই ভালোই তাহলে সেখান থেকে আমরা কিছু কোশ্চেন করতে পারতাম ঠিক আছে তাহলে হ্যাঁ আমি নতুন চ্যাপ্টার শুরু করি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্ক্রিনটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এবার জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা এটা খুবই একটা মানে সবগুলো চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তার ভিতরে হচ্ছে লিখে যে এই চ্যাপ্টারটা একটু কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট কি কারণে কারণ হচ্ছে যে এখানে দেখেন আপনার অনেকগুলা জিনিস আছে যেটা যেটাকে বলা হয় অডিটের প্রাণ অডিটের প্রাণ এই জন্য বলা হয় যখন একটা অডিট আমরা শুরু করব তখন আমার প্ল্যানিংটা অনেক সুন্দর হতে হবে তারপরে হচ্ছিল যে প্ল্যানিং এর প্ল্যানিং স্টেজে আমাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে আমার ওই অডিট ক্লায়েন্টটা কি আমার জন্য বেশি রিস্কি নাকি ইয়ে যদি আমি ডিটারমাইন করতে পারি সেই ক্ষেত্রে আমি ওইভাবে নেচার টাইমিং এন্ড এক্সটেন্ড প্রসেসটা করতে পারি কোন কতটুকু সময় দেব কোন নেচারের জিনিসগুলো দেখব কোন টাইপের টিম আমি এখানে ইয়ে করব আমার টিমটা কি টাইপের হবে হ্যাঁ এর এই জিনিসগুলা করা যায় মানে এই জিনিসগুলা ডিটারমাইন করা যায় আরেকটা হচ্ছে লিখে যে দেখেন ম্যাটার রিয়েলিটি একটা অডিট ক্লায়েন্ট শুরুর আগে ম্যাটারিটি ক্যালকুলেশন করে বিভিন্ন স্টেজে করতে হয় যখনই ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো চেঞ্জ আসে এবং ফাইনালি আপনি যখন অডিট ক্লায়েন্টটা ক্লোজ করতে যাবেন তখন আপনাকে একটা ম্যাটারিটি লেভেল ক্যালকুলেশন করতে হয় হ্যাঁ তারপরে হচ্ছে যে অডিট রিস্ক আপনি রিক্স অ্যাসেসমেন্ট করবেন যেটা স্ট্যান্ডার্ডে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে অডিটর হচ্ছে লিখে যে মনে হয় ওইখানে বলা আছে যে আপনি অডিটর রিক্স অ্যাসেসমেন্টটা কিভাবে করবে আর পরবর্তী মানে আগের কিছু কোশ্চানের সলিউশন দেওয়া আছে হ্যাঁ এবং এখানেও দেখবেন যে আমার সলিউশন মানে সবই কোশ্চান আকারে নিয়ে আসা হয়েছে আমি কেন যে আপনাকে বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি আসলে কিছু গাইডলাইনের অভাবের কারণে আমি অডিটে অনেকবার ফেল করেছি হ্যাঁ তো আমার কাছে মনে হয়েছে যে আসলে বইতে গদ ভাতা আপনার কোশ্চন গুলা লেখা আছে বা যেভাবে থিওরিটিক্যাল আকারে আছে ওইভাবে যদি আমি নিয়ে আসি না আমার শুধু আপনাকে আপনার পিছনে আমি সময় দিয়ে যাব আমি মানে আইসিবি থেকে টাকা পাবো কিন্তু আপনার মানে বেসিক্যালি কোনো লাভ হবে না কারণ যে জিনিসটা আমি ওই বই থেকে কপি পেস্ট করে নিয়ে এসে আপনাকে পড়াবো যে ওই যেভাবে দেওয়া আছে ওইভাবে যদি নিয়ে আসি মানে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে আপনাদের খুব একটা লাভ হবে না হ্যাঁ সেই দিক থেকে হয়েছে যে আমি এই জিনিসগুলো একটু এইভাবে সাজিয়েছি যাতে অ্যাটলিস্ট পরীক্ষার হলে কলমটা যাতে বন্ধ না হয়ে থাকে কোনো না কোনো কিছু যাতে আপনার মানে ইয়ে ইয়ে হয় আর কি আমি একটা মানে বললাম না যে আমার কিছু ইয়ের কারণে আমি অনেক সময় ফেল করেছি আর কি তো দেখেন ফার্স্ট মানে অনেকগুলো জিনিস আপনার বইতেও পাবেন হ্যাঁ আমি দেখেছি যে অন্য জায়গা থেকে আপনার বইতে সুন্দর লিখেছে আমি এই জন্য ওইখান থেকে নিয়ে এসেছি আবার কিছু জিনিস আছে আপনার বইতে নাই সেগুলো অ্যাড করেছি তো আশা করি যে ভালো লাগবে দেখেন

হয়তো আমরা দুজনকে দিলাম সেলস দেখার জন্য দুজনে আমরা পার্সেস দেখলাম এবং কবে কবে মিটিং করতে পারি তাদের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে এইগুলো নিয়ে একটা মনে হয় অডিট স্ট্র্যাটেজি আর অডিট প্ল্যান আমরা কবে থেকে যাব কবে আসব টাইম ম্যানেজমেন্টটাকেই স্যার আমরা অডিট প্ল্যান বলতে পারি স্যার আমি যেটা বুঝছি আর কি এইভাবেই তো করা হয় সিনিয়র যেভাবে করে স্যার সেটাই আচ্ছা একজন আপু আছে উনি কি কিছু বলবেন হ্যালো মানে ছেলেদের রেসপন্স অনেক ভালো পাওয়া যাচ্ছে রেদার দেন আপুদের উনারা কি কিছু বলতে চাচ্ছেন যে অডিট প্লানটা অডিট স্ট্র্যাটেজিটা আসলে কি আমি সুন্দর একটা উদাহরণ দিব আর কি হ্যাঁ আপনাদেরকে অডিট প্ল্যানটা হচ্ছে আমরা কিভাবে মানে অডিটটা উম সেটা আর হচ্ছে অডিট স্ট্র্যাটেজি মানে ওই কোন টাইমে কতটুকু টাইম এর ভিতরে আমরা অডিট শেষ করব তারপর হচ্ছে অডিট কিভাবে করলে ওটা ভালো হবে এটাই অডিটের স্ট্র্যাটেজি মনে হয় আর প্ল্যান প্ল্যানটা হচ্ছে যে অডিটটা কোন অবস্থার ভিতরে শেষ করব কোন সময় এইটাই আর কিছু হ্যালো স্যার অডিটটা কিভাবে এক্সিকিউট আমরা কাজগুলা কিভাবে ডিস্ট্রিবিউট করে দিব কে কোন সেক্টরটা দেখবো সেগ্রিগেট করে দেওয়া ওটাই হচ্ছে অডিট প্ল্যান আর হচ্ছে অডিট স্ট্র্যাটেজিটা যদি আমরা বলি যে একটা অডিটর কি ন্যাচার হয় এঙ্গেজমেন্ট লেটারে কি কি আছে সে অনুযায়ী আমরা হচ্ছে কি কি কাজ করতে পারবো আমাদের টাইমিংটা হচ্ছে কতটুকু এই ধরনের কাজগুলাকে বলা হয় অডিট স্ট্র্যাটেজি ওকে না অনেক খুশি হয়েছি যে কনসেপ্টটা অলমোস্ট ক্লিয়ার আছে হুম আমি এর আগে শুরু করার আগে আমি ছোট্ট একটা উদাহরণ বলি টেকনিক আর ট্যাক এই দুইটার মধ্যে কি পার্থক্য জানেন আবার একটু বলবেন স্যার আমরা কিছু কিছু ক্ষেত্রে টেকনিক কথাটা ইউজ করি করি না আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি ট্যাকটিক

আমি একটা জাস্ট উদাহরণ দিই হায়াত যে কথাটা বলেছে একদমই সেম সেম কিন্তু আমি একটু গল্প আকারে নিয়ে আসতেছি ধরেন আমরা কোন একটা যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে গেলাম হ্যাঁ মানে কোন একটা জায়গায় ধরেন আমরা ইরাকে যুদ্ধ করতে গেলাম যুদ্ধ করতে গিয়ে আমি আপনার জলপথ স্থলপথ এবং হচ্ছে লেগে আপনার আকাশপথ হ্যাঁ সব দিকে আমি মানে বিমান বাহিনী আক্রমণ করবে সমুদ্র দিয়ে হচ্ছে লিখে যে 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 যাবে আর হচ্ছে হচ্ছে স্থল দিয়ে নৌবাহিনী আমাদের সেনাবাহিনী যারা আছে এরা এই দিক দিয়ে ঢুকবে এখন আপনি ইরাকে ঢুকলেন যুদ্ধ করার জন্য তিন দিক থেকে আক্রমণ করলেন কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনার ওরা হচ্ছে লিখে যে মাটির নিচে আপনার মাইনগুলা বসিয়ে রেখেছে বা এমন কিছু বোম ওরা মাটির নিচে সেট করেছে যেটার জন্য হচ্ছে লেখা যে স্থল পথে যদি আপনি যান তার মানে হচ্ছে যে ওইখান দিয়ে আপনারা সামনের দিকে যাওয়া সম্ভব হবে না ওগুলা সবই আপনার মানে ফুটে গেলে মারা যাবে সৈন্য হ্যাঁ তখন এই যে যুদ্ধ ক্ষেত্রে আপনি যে প্ল্যান করে গিয়েছিলেন যে আমি এইভাবে যাব ওইটাকে বলা হয়েছে যে আপনার টেকনিক হ্যাঁ আর মানে এই পদ্ধতিতে আপনি এইভাবে ইয়ে করবেন আর যখন ওইখানে গিয়ে আপনি আপনার প্ল্যানটা টেকনিকটা চেঞ্জ করে ফেললেন যে না আমি স্থল পথের জায়গায় যেহেতু স্থলপথে আমার এইভাবে গেলে আমার হচ্ছে যে সৈন্যরা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন আপনি অন্য একটা পন্থা অবলম্বন করলেন যে না আমি অন্য দিক থেকে হচ্ছে লিখে যে মানে এটাকে মেক আপ করবো মানে উপরে আকাশ পথে হচ্ছে লিখে যে আমি আরো ফোর্স বাড়াবো বা ইয়ে যুদ্ধ বিমান বাড়াবো এই যে ইনস্টেন যে আপনার টেকনিকটা চেঞ্জ করে ফেললেন এটাকে বলা হয় হচ্ছে লিখে যে টেকনিক একদম সেম জিনিসটাই হচ্ছে এই অডিট স্ট্র্যাটেজি আর অডিট প্ল্যান অডিট প্ল্যানটা হচ্ছে লিখে যে একটা গাইডলাইন এই যে যুদ্ধে যাওয়ার আগে আপনি একটা প্ল্যান করেছেন স্থলপথ বিমান পথ এবং হচ্ছে যে নদী পথে আপনি এইভাবে আক্রমণ করবেন হ্যাঁ এইটা হচ্ছে যে একটা প্ল্যান এটা একটা স্পেসিফিক গাইডলাইন যে যেটা ফলো করে আমরা সামনের দিকে যাব আর ওইখানে যাওয়ার পরে আপনি যে আপনার যে প্ল্যানটাকে চেঞ্জ করেছেন এটা হচ্ছে অডিট স্ট্র্যাটেজি যেমন কোন একটা ক্লায়েন্টে আপনি আপনি যখন প্ল্যানিং করেছেন তখন বলছেন যে এই জায়গায় এইটুকু টাইম এই জায়গায় এখানে থাকবে এই জায়গা থেকে এতজনকে দেওয়া হবে মানে অ্যাসাইন করা হবে এই কাজটা ও করবে হ্যাঁ এবং আমার এত সময়ের ভিতরে আমার এই কাজটা উঠে আনতে হবে মানে এটা হচ্ছে যে একদম একটা মানে ছকে একা গাইডলাইন আর কি কিন্তু ওইখানে গিয়ে আপনি দেখলেন যে না ওইখান থেকে আপনি যে প্ল্যান করে আসছেন এটা এখানে এক্সিকিউট করতে গেলে আপনার ইম্পর্টেন্ট এরিয়া গুলাতে অত সময় দেওয়া মানে যাবে না তখন কি করলেন আপনার প্ল্যানটা এক্সিকিউট না করে এটাকে চেঞ্জ করলেন চেঞ্জ করে মানে রিসোর্স অ্যালোকেট করলেন মানে তারপরে হচ্ছে সময়টা অ্যালোকেট করলেন হ্যাঁ এই যে এই যে প্রসেসটাকে চেঞ্জ করে আবার নতুন ভাবে সাজানো এটাকে বলা হয় অডিট স্ট্র্যাটেজি দেখেন সুন্দর করে বলা আছে অডিট স্ট্র্যাটেজি জেনারেল মিনস দা কম্বিনেশন অফ অডিট অ্যাপ্রোচ টু বি ইউজ রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যালোকেশন টাইমিং অফ দ্য অডিট দ্য দা অডিট এংগেজমেন্ট ইজ ম্যানেজড এটাকে বলা হয় অডিট স্ট্র্যাটেজি আর অডিট প্ল্যান দেখেন তাও চমৎকার ভাবে বলা আছে এটা হচ্ছে একটা স্পেসিফিক গাইডলাইন টু বি ফলোড হোয়াইল কন্ডাক্টিং অডিট যখন একটা অডিট কন্ডাক্ট করবেন তখন হচ্ছে এটা একটা স্পেসিফিক গাইডলাইন তার মানে এটাকেই যে সব সময় ফলো করতে হবে এটা তা না এটা এইটাকে বেস ধরে আপনি যখন কোন একটা কাজ করতে গিয়ে সেখানে আপনার অডিটের অ্যাপ্রোচটা অ্যাপ্রোচটা ডেফিনেটলি আগের মতো থাকবে না বা আসলে হয় না তখন যে চেঞ্জটা করা হয় এবং রিসোর্সটাকে মোবিলাই মানে হচ্ছে যে অডিট অ্যাপ্রোচটা করা হয় কিভাবে রিসোর্স ম্যানেজমেন্ট অ্যালোকেশন টাইমিং অফ দ্য অডিট আর ওয়ে হচ্ছে গিয়ে যে আপনার এঙ্গেজমেন্টটা কিভাবে ম্যানেজ করবেন এই তিনটা জিনিসের সমন্বয়ে যেটা হয় সেটাকে বলা হয় অডিট স্ট্র্যাটেজি আর ব্যাখ্যা করা দরকার আছে এটা নিয়ে না থ্যাংক ইউ স্যার অনেক ভালো বুঝেছেন সুন্দর করে বুঝেছেন ঠিক আছে এখন দেখেন হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভ অফ প্ল্যানিং এন্ড অডিট একটা অডিটে কেন প্ল্যানিং দরকার ভাই আপনাকে ক্লায়েন্ট একটা অ্যাকাউন্টস দিয়ে দিবে সেই অ্যাকাউন্টসের এর গুলো ঠিকভাবে অ্যাকাউন্টিং সিস্টেম থেকে আসছে কিনা আপনি দেখবেন তারপরে হচ্ছে লিখে যে সেখানে এই এই যে স্যাম্পলিং গুলো করবেন মানে যে ট্রানজেকশন গুলো দেখবেন সেগুলোর কাগজপত্র আছে কিনা সেইটুকু দেখলি তো অডিট শেষ তাই না এটার আবার এত প্ল্যানিং এর কি আছে না ভাই আপনার অবশ্যই প্ল্যানিং এর একটা ব্যাপার আছে কারণ অডিটটা হচ্ছে লিগে যে আপনার শুরু থেকে একদম রিপোর্টিং পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট এবং রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন কখনো একটা প্ল্যানিং ছাড়া সম্ভব হয় না এটা হোক ছোট ক্লায়েন্ট হোক বড় ক্লায়েন্ট দেখেন আমি এই কোশ্চেনটা পড়িয়ে শেষ করব হ্যাঁ আমাকে ক্ষমা করবেন আমি আরেকটু একটু সময় দেওয়ার ইচ্ছা ছিল

ইম্পোর্ট মানে ইম্পর্টেন্ট এরিয়া গুলাতে ইম্পর্টেন্ট এরিয়া গুলাতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটেনশন দেওয়ার জন্য অডিট প্ল্যানিং দরকার আপনি যদি অডিট প্ল্যানিং না করেন কখনোই কি ওইখানে যাইয়া যদি আপনি ঠিক করেন আপনার ইম্পর্টেন্ট এরিয়া কোন কোন জায়গাগুলো হতে পারে তাহলে কি আপনার অডিট টাইম এবং কস্ট দুইটাই কি ইয়ে হবে না নষ্ট হবে না আচ্ছা দেখেন আইডেন্টিফাই পোটেন্সিয়াল প্রবলেম এন্ড রিজলভ দেম অন টাইমলি বেসিস আইডেন্টিফাই পোটেন্সিয়াল প্রবলেম অডিট প্ল্যানিং যদি থাকে কি হবে দেখেন আমি আপনি তো আগে থেকে জানেন রিস্ক এরিয়া কোন কোন জায়গাতে থাকতে পারে ওইখানে অডিটে আসার পরেই সাথে সাথে সিনিয়র মানে এক্সপিরিয়েন্স যারা অডিট স্টাফ বলেন আর অডিট সিনিয়র বলেন তাদেরকে অ্যাসাইন করলেন তাহলে তারা কি করবে তারা ওইখান থেকে পোটেন্সিয়াল প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পারবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে মানে একদম টাইম মতো ওরা হচ্ছে লেগে যে রিজলভ করতে পারবে ঠিক আছে আরেকটা দেখেন এনশিউর দ্য অডিট ইজ প্রপারলি অর্গানাইজড অ্যান্ড ম্যানেজড আপনার যদি একটা অডিট প্ল্যানিং থাকে আপনি তিরিশ দিন সময় আপনাকে দেওয়া হয়েছে অডিটের কাজটা ওঠানোর জন্য তাহলে আপনি সুন্দর করে অর্গানাইজড ওয়েতে সবাইকে টাস্ক অ্যালোকেশন করে দিয়ে ফলো আপ করে করে একটা সুন্দর সময়ের মধ্যে যে টাইমটা দিয়েছে এর ভিতরে আপনি অডিটটা ম্যানেজ করে ফেলতে পারবেন তাই না আচ্ছা তারপরে দেখেন অ্যাসাইন ওয়ার টু এঙ্গেজমেন্ট টিম মেম্বার প্রপারলি এই যে এঙ্গেজমেন্ট টিম এর মধ্যে কেউ আছে অনেক এক্সপিরিয়েন্স কেউ আছে একটু লেস এক্সপিরিয়েন্স হ্যাঁ সবাই কি হচ্ছে লিখে যে যার যার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি হচ্ছে কি কাজটা ওদেরকে অ্যালোকেট করে দিতে পারবেন সো হচ্ছে লিখে যে যদি প্রপার যদি আপনার একটা ইয়ে থাকে প্ল্যানিং থাকে তাহলে সেটা তো আপনি খুব সুন্দর করে ইয়ে করতে পারবেন আরেকটা দেখেন বলছে যে ফ্যাসিলিটে ডিরেকশন এন্ড সুপারভিশন অফ এঙ্গেজমেন্ট টিম মেম্বার আপনার বিভিন্ন ধরনের ডিরেকশন এবং সুপারভিশন করতে পারবেন যা এই টিম মেম্বারদের ভিতরে ধরেন কোনো কেউ একজন কিছু পেলো মানে কোনো একটা ভালো একটা কাজ দেখলো সবার সাথে শেয়ার করলো আবার কোনো একটা খারাপ কাজ দেখলো তখন মানে শেয়ারিং করতে পারবে যে এটা আসলে এইভাবে না ওইভাবে হওয়া উচিত তো এরকম একটা প্ল্যানিং থাকলে টাইম অ্যালোকেশন থাকলে শেয়ারিং সেশন থাকলে তখন হচ্ছে লেগে যে ডিরেকশন এবং সুপারভিশন করতে সুবিধা হয় অ্যাঙ্গেজমেন্ট টিম এর ভিতরে আর হচ্ছে রিভিউ আপ ওয়ার্ক আপনার যদি প্ল্যানিং থাকে যে আমি এক মাসের ক্লায়েন্ট পঁচিশ তারিখ পর্যন্ত আমি কাজ করব বাকি পাঁচ দিন সকল জুনিয়রদের কাজ রিভিউ করব এবং যদি এডিশনাল কাজ বাকি থাকে সেটা ওদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দেবো যে আগামী দুই দিনের ভিতরে সে উঠিয়ে ফেলতে এই যে দেখেন মানে একটা প্ল্যানিং করা থাকলে কত সুন্দর করে একটা ক্লায়েন্টকে ইয়ে করা যায় তো এই জন্য অডিট প্ল্যানিং এর মানে মেইন অবজেক্টিভটাই হয়েছে এটা যে ইম্পর্টেন্ট এরিয়া গুলোতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটেনশন দেওয়া পটেনশিয়াল প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করা এবং রিজলভ করা টাইমলি বেসিস আরেকটা হচ্ছে লেগে যে অডিটটাকে প্রপারলি অর্গানাইজ এন্ড ম্যানেজ করা এঙ্গেজমেন্ট টিমকে প্রপারলি অ্যালোকেট করা বিভিন্ন কাজের ভিতরে দেন টিমটাকে ডিরেকশন সুপারভিশন করতে পারবেন আরেকটা হচ্ছে লেগে যে সবাই কাজ গুলা আপনার রিভিউ করতে পারবে হ্যাঁ এটা যদি সুন্দর করে থাকে তাহলে প্রত্যেকটা এর জন্যই হচ্ছে ইয়ে মানে সুন্দর একটা ভালো আউটপুট পাওয়া যায় আর যদি ধরেন কোনো ধরনের ট্রেনিং না থাকে তখন আর ওই কাজের সৌন্দর্যটা থাকে না ওইখানে গিয়ে আপনি এক একজন এক একটা দিয়ে দিলেন যে যার যার মতো কাজ করলো কোনো মনিটরিং নাই কিছু নাই বেটার আউটপুট আসবে কখনই আসবে না ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটাই হচ্ছে লেগে আছে শুরু করে আবার আরেকটা চ্যাপ্টার শেষ করব আর দেন তারপরে চ্যাপ্টারে পরের ক্লাসে আমরা একটা মানে পরের ক্লাসে কি ওই পরের ক্লাসটা শেষ হলে আমি একটা প্রশ্ন আপনাদের ইমেইলে দিয়ে দেবো হ্যাঁ ইনশাআল্লাহ স্যার আজকে রাখি তাহলে দিস স্যার ঠিক আছে থ্যাংক यू স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম